তো আমরা আজকে মেনলি আমাদের জিলেটের বেসিক আর কি আমরা ইন্ট্রোডাকশন সম্বন্ধে জানবো, বেসিক একটা ইনফরমেশন এন অল এন্ড সিলেবাস কি কি আছে বা কিভাবে আমাদের প্রিপারেশন করতে হবে, এই জিনিসগুলো আজকে আমরা মেনলি দেখব। পরের দিন থেকে নেক্সট ডে থেকে আমরা আমাদের আর কি সিলেবাসটা স্টার্ট করব। তো ফার্স্ট অফ অল জিলেট নিয়ে যারা সিরিয়াস, মানে মেনলি তোরা যারা জিলেট এখানে দিচ্ছিস সবাই 2022 দিবি, তো যারা জিলেট নিয়ে সিরিয়াস তো তাদের জন্য কিন্তু এই যে আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি বা আমি যা যা তোদেরকে ইনফরমেশন দিব, তো সেগুলো কিন্তু তোদেরকে ভালো মতন মাথায় রাখতে হবে, ঠিক আছে? বিকজ জিলেট কি, জিলেট হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম। সো কম্পিটিটিভ এক্সামে যেহেতু এটা আমাদের র্যাঙ্ক হয়, মেরিট লিস্ট বের হয়, ঠিক আছে, এখানে কোনো পার্সেন্টেজ অফ মার্কস বা সেমিস্টারের মতন কোনো ব্যাপার না, তো এখানে আমাদের র্যাঙ্ক বা মেরিট লিস্ট বের হবে। সো আমাদের এইসব কম্পিটিটিভ এক্সামে আমাদের কিন্তু একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে, ঠিক আছে? প্রপার স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু আমাদের এই টাইপের কম্পিটিটিভ এক্সাম, সেটা জিলেট হোক বা গেট হোক বা যেরকম টাইপের জেক্সপোই হোক না কেন, তো জেক্সপো তোরা অনেকে দিয়ে আসছিস, ঠিক আছে, সবাই মনে হয় জেক্সপো দিয়ে আসছিস, তো যে কোনো কম্পিটিটিভ এক্সামই হোক না কেন একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হয়, ঠিক আছে, আর সেটা জয়েন্ট এন্ট্রান্সই হোক ক্লাস টুয়েলভ এর। তো প্রপার স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু শুধুমাত্র পড়লেই আমাদের কিন্তু এই টাইপের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক হবে না। শুধু পড়ে গেলাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হবে না, শুধু পড়ে গেলে হবে না, আমাদের সাথে আমাদের কি লাগবে, হার্ডওয়ার্ক তো লাগবে অবভিয়াসলি, প্লাস আমাদের সাথে স্ট্র্যাটেজি, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু এই টাইপের যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু স্ট্র্যাটেজি ছাড়া আর কি আমাদের র্যাঙ্ক করা বা মেরিট তৈরি করা, মেরিট লিস্টে নাম নিয়ে আসা কিন্তু পসিবল না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি তোদের আগে একটু বেসিক ইন্ট্রোডাকশন করে দিই, যারা জানিস না যে লেটেস্ট সিলেবাস বা কিছু, অনেকেই হয়তো জানিস না, আমি তাদের জন্য আগে ফার্স্ট অফ অল একটু বলে দিচ্ছি। তো জিলেটের এক্সাম হয় আমাদের টোটাল 100 মার্কসের, ঠিক আছে, টোটাল আমাদের এক্সাম হয় 100 মার্কসের, অ্যান্ড এক্সাম টাইম ডিউরেশন হয় 2 আওয়ার্স, 2 ঘন্টার এক্সাম হয়, অ্যান্ড ফার্স্টেই বলে দিই নো ক্যালকুলেটার ইজ অ্যালাউড, ঠিক আছে, কোনো ক্যালকুলেটার কিন্তু অ্যালাউড না, ঠিক আছে, তোদের যে কোনো ধরনের যদি ক্যালকুলেশন বা যা করতে হবে সবই কিন্তু তোদেরকে নিজেদের করতে হবে, ঠিক আছে, ক্যালকুলেট বা কোনো সাইন্টিফিক কোনো ইনস্ট্রুমেন্ট কিন্তু অ্যালাউড না, ঠিক আছে। আচ্ছা, তো 100 মার্কস যে আছে এটা বলে নাম্বার ডিস্ট্রিবিউশন কি আছে আমি বলে দিই। ফার্স্টে পেপারটা এরকম করে সেট করা থাকে, ফার্স্টে থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, আমি শর্ট ফর্মে লিখছি ইঞ্জিনিয়ারিং ম্যাথ। সো ইঞ্জিনিয়ারিং ম্যাথসে আমাদের থাকে 20 মার্কস, ঠিক আছে। নেক্সট আমাদের সিলেবাসে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা আমি কম্পিউটার লিখছি শুধু, ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলা হয়, অনেক সময় কম্পিউটার সায়েন্স বলা হয়, তো আমি সিম্পল কম্পিউটার লিখছি, তো সেই কম্পিউটারে আমাদের আছে 20 মার্কস। নেক্সট আছে এনভায়রনমেন্ট, বা অনেক সময় এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংও বলা যেতে পারে, তো এনভায়রনমেন্ট আছে নেক্সট, তো এনভায়রনমেন্টে আমাদের থাকে 15 মার্কস। নেক্সট আছে আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইটেক যেটা, ঠিক আছে, আমি ইটেক শর্ট ফর্মে লিখছি ইটেক, তো সেই ইটেক থেকে আমাদের থাকে 15 মার্কস। নেক্সট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেটা আমি শর্ট ফর্মে ইমেকে লিখছি, তো ইমেকেও আমাদের থাকে 15 মার্কস। অ্যান্ড লাস্ট যেটা টপিক থাকে সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সম, সেটাতেও থাকে 15 মার্কস। তো এই হচ্ছে টোটাল আমাদের 100 মার্কস এর ডিস্ট্রিবিউশন। তো যারা প্রিন্টিং টেকনোলজি নিয়ে পড়ে বা এই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে ডিপ্লোমা, তাদের সিলেবাসটা একটুখানি আলাদা থাকে, ঠিক আছে, মানে লাস্টে 2-3টা যে চ্যাপ্টার আছে, যে মানে চ্যাপ্টার বলতে সাবজেক্ট, তাদের সিলেবাসটা একটু আলাদা থাকে, আদারওয়াইজ বাকি সবার সিলেবাস আমাদের সেম, ঠিক আছে, সে সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, আইসি হোক, সার্ভে হোক, কম্পিউটার সায়েন্স হোক, সবার সিলেবাস সেম, শুধুমাত্র এগ্রিকালচার অ্যান্ড প্রিন্টিং যারা, ঠিক আছে, তাদের আর কি সিলেবাসটা আলাদা আছে। তো যাই হোক, আমাদের এখানে কেউ এগ্রিকালচার বা প্রিন্টিং নিয়ে পড়ে না, তো আমাদের ডিসকাশন করে লাভ নেই। তো এই হচ্ছে টোটাল নাম্বার ডিস্ট্রিবিউশন। এইবার তোরা আপ টু তোদের কলেজ পর্যন্ত, তোরা কলেজের যা সিলেবাস ছিল সেখানে আমাদের এই কম্পিউটার অ্যান্ড এনভায়রনমেন্ট এ দুটো আমরা পড়িনি, ঠিক আছে, এ দুটো একদম নিউ সাবজেক্ট, ঠিক আছে, কম্পিউটার অ্যান্ড এনভায়রনমেন্ট, অ্যান্ড বোথ আর থিওরিটিক্যাল সাবজেক্ট মেনলি, তো বোথ আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট অ্যান্ড এ দুটাই নিউ সাবজেক্ট আমাদের কাছে, ঠিক আছে, যেটা আমরা
করিনি, এটা অ্যাকচুয়ালি যেটা অনেক আগে সিলেবাস ছিল, মানে আগে পলিটেকনিকের যে সিলেবাস ছিল সেখানে সেকেন্ড সেমে এই দুটো সাবজেক্ট থাকতো, কম্পিউটার অ্যান্ড এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি জিলেটের সিলেবাসটা চেঞ্জ করা হয়নি, জিলেটের সিলেবাস আজ থেকে 10 বছর আগেও যা সিলেবাস ছিল এখনো এই সেম সিলেবাসটাকেই ফলো করা হয়। আর যার জন্য কি 2013 এর পর অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছিল, মানে ডিপ্লোমা সিলেবাস, তো ওই জন্য আর ডিপ্লোমার যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেই অ্যাকর্ডিং জিলেটের সিলেবাস আর চেঞ্জ হয়, তো ওই আগে সিলেবাসটাই চলছে। তো কম্পিউটার অ্যান্ড এনভায়রনমেন্ট এই দুটো হচ্ছে আমার নতুন সাবজেক্ট, এগুলো পড়তে হবে। এইবার আমি তোদেরকে প্রত্যেকটা সাবজেক্টের কি কি সিলেবাস আছে বা কি আমি এবার একটু ব্রিফ ডিসকাশন করছি। এবার অ্যাকচুয়ালি আমি যখন যেই চ্যাপ্টার গুলো পড়াবো বা যেই সাবজেক্ট স্টার্ট করব তখন আমি আরো ডিটেইল ভাবে সিলেবাস ডিসকাশন করব, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে। যখন আমি ধর কম্পিউটার স্টার্ট করব তো কম্পিউটার নিয়ে আরো ডিটেইল ডিসকাশন করব, তো যখন যেই আর কি সাবজেক্টটা স্টার্ট করব আমি তখন সেই সাবজেক্টের ডিসকাশন আমি করব আরো ডিটেইল, মানে সিলেবাস ডিসকাশন। তো প্রথমে আমি ম্যাথামেটিক্সটাই বলি। তো ম্যাথসে আমাদের আছে 20 মার্কস, তো এটা খুবই একটা ভাইটাল সাবজেক্ট আমাদের জন্য, ঠিক আছে, যারা জিলেট এক্সাম দিবে তাদেরকে কিন্তু এই যে সাবজেক্টটা আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স সেটাকে কিন্তু খুব ভালো মতন প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। তো আমি বলবো আস্তে আস্তে এই কিভাবে কি প্রিপেয়ার করবি, তো আমি আগে সিলেবাসটা বলে দিই, ঠিক আছে। তো সিলেবাসটা আছে দেখ, 1 নম্বর আছে আমাদের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তোরা সিলেবাসটা লিখে নিতে পারিস। 2 নম্বর আছে ভেক্টর। 3 নম্বর লিখে নে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। 2 নম্বর আছে ভেক্টর। 3 নম্বর আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 4 নম্বর আমাদের আছে পার্শিয়াল, সরি 4 নম্বর আমি নাম দিচ্ছি নিউমেরিক্যাল মেথডস। 5 নম্বর আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। 6 নম্বর আছে আমাদের স্ট্যাটিস্টিক্স। আর 7 নম্বর আছে আমাদের প্রবাবিলিটি। তো এই 7টা আমাদের টপিক ম্যাথসের, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ভেক্টর, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিউমেরিক্যাল মেথড, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তো আমি এবার তোদেরকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি যে কোন সাবজেক্ট থেকে, মানে কোন টপিক থেকে কত মার্কস আসে জেনারেলি, ঠিক আছে, অন অ্যান এভারেজ। তো আমাদের টোটাল মার্কস হচ্ছে 20 ম্যাথসে। তো আমরা এই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট থেকে অলমোস্ট 3-4 কোশ্চেন এক্সপেক্ট করতে পারি, মানে জেনারেলি যেটা ট্রেন্ড, ঠিক আছে, আমি সেই ট্রেন্ড অ্যাকর্ডিং বলছি। ভেক্টরেও আমরা 3-4 মার্কস এক্সপেক্ট করতে পারি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অ্যাকচুয়ালি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো পার্ট, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার মিলেও আমাদের 3-4 মার্কস থাকে। এই নিউমেরিক্যাল মেথড এখান থেকেও 3-4 মার্কস থাকে। পার্শিয়াল থেকে জেনারেলি 1 কি ম্যাক্সিমাম 2, ঠিক আছে, এরকম থাকে। স্ট্যাটিস্টিক্সেও সেম 1 অর 2, আর প্রবাবিলিটিতেও সেম 1 অর 2, ঠিক আছে, এরকম আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকে, ঠিক আছে। তো ইন জেনারেল মোটামুটি এরকম আমাদের আর কি ওয়েটেজ থাকে প্রত্যেকটা টপিক সম্বন্ধে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার তোরা স্টাডি করে দেখতে পারিস। তো অলমোস্ট সবগুলো সাবজেক্টে এরকমই ওয়েটেজ থাকে, মানে এই মানে ম্যাথামেটিক্সের, ঠিক আছে। তো তোরা দেখতেই পাচ্ছিস এই যে লাস্টের 3টা টপিক আছে, লাস্টের 3টা টপিক থেকে 5-6 মার্কস ধরে নিতে পারিস, ঠিক আছে, 5-6 মার্কস ধরে নিতে পারিস। তো মেজর টপিক হচ্ছে এই ফার্স্টের 4টা, যেখান থেকে অ্যারাউন্ড 15 মার্কস
এক্সপেক্ট করতে পারিস, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল ট্র্যাডিশন, মানে যেটা জেনারেলি কোশ্চেন আসছে তার উপর প্যাটার্ন ফলো করে আমি বলছি। তো জেনারেলি এটাই মোটামুটি ধরে নিয়ে ফলো করা হবে, ঠিক আছে? হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে 2016-2018 পার্টিকুলারলি যদি এই দুটো ইয়ার তোরা ফলো করিস, তাহলে দেখতে পারবি এই দুটো ইয়ারে সিলেবাসটা যেটা দেওয়া ছিল সেটা ফলো করা হয়নি। মানে সিলেবাস তো এই দেওয়া ছিল, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ভেক্টর বা এগুলো দেওয়া ছিল। তো সেখানে সেইবার এই টপিক গুলো বাদ দিয়েও কিছু এক্সট্রা টপিক ছিল, যেরকম সেই এক্সট্রা টপিক গুলো আমি বলে দিচ্ছি, বাট সেগুলো আমি তোদেরকে এখন পড়তে বলছি না, বা ওগুলোকে আমি সিলেবাসের মধ্যে আছে বলছি না। তো জাস্ট এক্সট্রা টপিক যেগুলো আসছিল আমি সেগুলো বলে দিচ্ছি। লিমিট ইন্টিগ্রেশন, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, এই তিন চারটা টপিক আর লক টক থাকতে পারে, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, বাট এই যে তিন চারটা টপিক আছে, লিমিট, ইন্টিগ্রেশন, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, এই তিন চারটা টপিক থেকে প্রিভিয়াসলি আউট অফ সিলেবাস কোশ্চেন আসছে। হ্যাঁ, এবার ইন্টিগ্রেশনটাকে আউট অফ সিলেবাস বলা যায় না, বিকজ ইন্টিগ্রেশনটা আমাদের জানতেই লাগবে, কারণ ইন্টিগ্রেশন ছাড়া আমরা এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে সাবজেক্টটা টপিকটা আছে সেই টপিকটা আমরা করতেই পারবো না। সো আমি ইন্টিগ্রেশনটাকে আউট অফ সিলেবাস বলছি না, কিন্তু এই যে বাকি লিমিট, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো এর আগে দুই বছর আউট অফ সিলেবাস কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে? তো সেই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তো আমি সেটাকে সিলেবাসের মধ্যে আছে আমি বলছি না, ঠিক আছে? তো এটা একটা চলে আসতে পারে, ঠিক আছে? কারণ তোরা যদি জিলেটের সিলেবাসটা ফলো করিস, জিলেটের সিলেবাসের মধ্যে অত ডিটেলসে কিছু দেওয়া নেই, বেসিক্যালি জিলেটের যেটা সিলেবাস দেওয়া সেটা অনেকটা ব্রিফ দেওয়া, অ্যান্ড ওখান থেকে ওই সিলেবাসটা ফলো করে কিন্তু এক্সাম হয় না, ঠিক আছে? তোদের সিনিয়রদের কাছেও জিজ্ঞেস করতে পারিস, যদি কারো থার্ড ইয়ারদের সাথে চেনাশোনা থাকে যারা আর কি এই বছরে জিলেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারিস, বা তোরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করলেই বুঝতে পারবি যে জিলেটের যেটা সিলেবাস দেওয়া আছে ওটা কিন্তু প্রপারলি ফলো করা হয় না, ঠিক আছে? অনেক বাইরের থেকেও কিন্তু টপিক থাকে। তো আমি সেই বাইরের টপিকগুলো সবগুলোই তোদেরকে ইনক্লুড করে আমি বলবো, যাতে আর কি তোদের প্রবলেম যাতে কোনো ফেস করতে না হয়। তো এই যে চ্যাপ্টারগুলো আছে, লিমিট, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো নিয়ে ডিসকাশন মানে ডিটেইল কিছু করতে হবে না, এগুলো জাস্ট কি করতে পারিস, এক্সামের আগে এগুলো সম্বন্ধে একটা ব্রিফ নলেজ নিয়ে যেতে পারিস। ইন্টিগ্রেশন তো এমনি আমাদের শিখতে হবে, বিকজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তে গেলে ইন্টিগ্রেশন জানতে হবে। সো ওটা বাদ দিয়ে যে বাকি টপিক গুলো আছে সেগুলো নিয়ে ডিটেইলড কিছু সেরকম পড়ার দরকার নেই, জাস্ট ওভারঅল একটা ব্রিফ ফর্মুলা বা কিভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখতে পারিস, বিকজ সেটা যদি তোর প্রবলেম হয় সেটা সবারই প্রবলেম হবে, ঠিক আছে? সবার ওয়েস্ট বেঙ্গলে যারা এক্সাম দিচ্ছে সবারই এটা সেম প্রবলেম হবে। তো এটা নিয়ে অতটা বেশি প্রেশার নিতে হবে না, এটা শুধু তোর প্রবলেম হবে না, সবার জন্যই প্রবলেম হবে। এইবার আমাদের এই তো সিলেবাস, সাতটা মেন টপিক। তো আমাদের আমি তোদেরকে পিডিএফ শেয়ার করব, আমি তো পড়াবই চ্যাপ্টার গুলো পরপর, ঠিক আছে? তো পরপর বলতে আর কি এই সিকোয়েন্সে না, মানে একটার পর একটা চ্যাপ্টার পড়াবো। তো আমি তোদেরকে তার সাথে সাথে পিডিএফ শেয়ার করে দিব। তো এই পিডিএফ এ প্রচুর তোরা এমসিকিউ পাবি, সেই এমসিকিউ গুলো সলভ করবি, ঠিক আছে? তো সেই এমসিকিউ গুলো সলভ করলে একটা ভালো প্রিপারেশন তোদের জন্য হয়ে যাবে। অ্যান্ড এমসিকিউ গুলো যে এমসিকিউ গুলো দিব ওগুলোকেই যদি অনলি সলভ করিস, ঠিক আছে, মানে ওটাকেই যদি বেস করে সলভ করিস তাহলে মোর দ্যান এনাফ। আর বাইরে কিছু কোনো টেস্ট পেপার সলভ করতে পারিস, কিছু নেট টেট ঘেটে বা তোদের কাছে যদি কোনো বই থাকে সেটা সলভ করতে পারিস, আদারওয়াইজ আমি যেগুলো এমসিকিউ তোদেরকে প্রোভাইড করবো সেগুলো মোর দ্যান এনাফ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি 2016 আমি এক্সাম দিয়েছিলাম, তো তখন আর কি এই টপিক গুলো আসছিল, এই লিমিট, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, আর 2018 আসছিল একবার, যাই হোক। তো আমি এগুলোর পিডিএফ শেয়ার করবো, ঠিক আছে? শুধুমাত্র পিডিএফ আমি দিব না তোদেরকে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের, ঠিক আছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ছাড়া বাকি সবগুলো টপিকেরই পিডিএফ পেয়ে যাবি। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কোথা থেকে পড়তে হবে আমি শুধু বলে দিচ্ছি। আচ্ছা, আগে বলে দিই কি কি কোথা থেকে পড়বে, আমি তো পিডিএফ শেয়ার করবোই সেটা ঠিকই আছে, আদারওয়াইজ তোদের নিজস্ব কি পড়তে হবে বা তোরা কোথা থেকে কি ফলো করবি আমি বলে দিচ্ছি। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এটা তোদের এ সরকার বইটা ফলো করবি, তোদের কাছে যাদের কাছে এ সরকার বই আছে তো ভালো কথা, যাদের কাছে নেই তারা নিয়ে নিবি।
তো যাদের কাছে এই সরকার বই আছে তারা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফলো করবি, বা যাদের কাছে নেই তারা বন্ধুদের কাছ থেকে নিয়ে নিবি। নিউমেরিক্যাল মেথডস এটার জন্য তোরা এ সরকার ফলো করবি। পিডিএফ তো আমি শেয়ার করবই, তার সাথে সাথে এটা ফলো করতে হবে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটাতেও এ সরকার ফলো করবি, ঠিক আছে? বাকি এই যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট বা স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি এগুলোর জন্য তোদেরকে এ সরকার ফলো করতে হবে না। তো কারো কাছে যদি এ সরকার না থাকে তাহলে তোরা এই তিনটা পার্টের জেরক্স করে নিতে পারিস বন্ধুদের কাছ থেকে, ঠিক আছে? আর বাকি তো আমি সব পার্টেরই আমি পিডিএফ দিব, শুধু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে পিডিএফ দিব না, আমি বলে দিব পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কিভাবে কি পড়তে হবে, আমি বলে দিব সেটা। আর বাকি সবগুলো পিডিএফ পেয়ে যাবি। আচ্ছা, তো এটা গেল মোটামুটি ম্যাথামেটিক্স এর পার্ট। তো এরপর আমি বাকি টপিক গুলো বলি। তো নেক্সট আছে ম্যাথামেটিক্স, চলে গেলে ম্যাথামেটিক্স এর 20 আছে। নেক্সট আছে আমাদের কম্পিউটার, তো আমি কম্পিউটারটা একটু বলি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারিস। ফার্স্ট যেটা আছে ইন্ট্রোডাকশন টু বেসিক কম্পিউটার, বা সিম্পল ইন্ট্রোডাকশন লিখলেও চলবে, বেসিক কম্পিউটার না লিখলেও চলবে, শুধুমাত্র ইন্ট্রোডাকশন লিখলেই চলবে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস। কেউ কিন্তু শুধুমাত্র তোদের জিলেটের সিলেবাসে দেওয়া আছে বলে এগুলা লিখিস না, এরকম করিস না কিন্তু, ঠিক আছে? লিখে নে, কারণ আমি যে টপিকগুলো বলবো আমি যেভাবে ডিভাইড করে দিচ্ছি তাহলে তোদের পড়তে সুবিধা হবে, বা যেগুলো টপিক এক্সট্রা আসে সেগুলো আমি এখানে ইনক্লুড করব, কম্পিউটার হোক এরপরে এনভায়রনমেন্ট হোক আমি ইনক্লুড করব। তো সিলেবাসগুলোকে লিখিস, ঠিক আছে? জিলেটের সিলেবাসটা জাস্ট এমনি দেখতে পারিস, বাট সেটা খুব একটা কাজের হবে না তোদের জন্য, কোশ্চেন দেখলেই বুঝতে পারবি। নেক্সট আছে হার্ডওয়্যার কনসেপ্ট, তারপরে আছে সফটওয়্যার কনসেপ্ট, এন্ড তারপরে আছে কম্পিউটার নেটওয়ার্কিং, এন্ড তারপরে আছে সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এই ছয়টা টপিক আছে আমাদের মেনলি ব্রড ক্লাসিফিকেশন। তো কোথা থেকে কিরকম নাম্বার আছে আমি বলে দিচ্ছি। তো কম্পিউটারে তো ওভারঅল 20 মার্কস আছে, তারপর এই 20 মার্কসের মধ্যে ইন্ট্রোডাকশন থেকে আমাদের 1-2 ম্যাক্সিমাম আসতে পারে, ঠিক আছে? অনেক সময় আসেও না, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম থেকে আমাদের 4 মার্কসের অ্যারাউন্ড ধরে নিতে পারিস, প্রত্যেকবারই নাম্বার সিস্টেম থেকে 4-5 মার্কসও থাকতে পারে। তো আমি 4 মার্কসই লিখলাম, ধরে নিতে পারিস। এই যে কম্পিউটার নেটওয়ার্কিং আছে এখান থেকেও 4 মার্কস চলে আসে মিনিমাম, 4-5 মার্কসও আসে, ঠিক আছে? 5 মার্কসও থাকে, 4-5 মার্কস থাকে। এইবার সফটওয়্যারে আমাদের 2-3 মার্কস আমাদের আসে, ঠিক আছে? 2-3 মার্কস আমাদের আসে সফটওয়্যারে, এন্ড এই হার্ডওয়্যারে আমাদের 3-4 মার্কস থাকে, ঠিক আছে? আমার যে এখানে আমি যে ডিস্ট্রিবিউশনটা দিক করছি তাতে যে টোটাল মিলে 20 আসবে এরকম ব্যাপার নেই, জাস্ট কোথায় কিরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকতে পারে আমি সেটা বলছি, ঠিক আছে? এন্ড এই যে সি প্রোগ্রামিং এখান থেকে 4-5 মার্কস অন অ্যান এভারেজ ধরতে পারিস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ডিস্ট্রিবিউশন নাম্বারের। তো এখানে ভ্যারি করতে পারে, ঠিক আছে? তো দেখ, ইন্ট্রোডাকশনটা একদম ছোট্ট টপিক, তো এটা নিয়ে অত বেশি ডিটেলস এর কিছু দরকার নেই, বা অনেক সময় এই ইন্ট্রোডাকশন থেকে সেরকম নাম্বার নাও থাকতে পারে, জিরোও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এই নাম্বার সিস্টেম এন্ড কোডস এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি ফার্স্ট যখন কম্পিউটার পড়াবো ফার্স্ট আমি নাম্বার সিস্টেম এন্ড কোডস পড়াবো, ঠিক আছে? তারপরের টপিকটা যেটা পড়াবো সেটা হচ্ছে হার্ডওয়্যার কনসেপ্ট, যেটাও একটা বড়, এটা একটা লেন্দি পার্ট, এটা অনেকটা অনেক কিছু ডিটেলস আছে এই হার্ডওয়্যার কনসেপ্টের মধ্যে।
তো এখানে 3-4 মার্কস আসে। তারপরে আছে সফটওয়্যার কনসেপ্ট, খুব ডিটেলস এখানে কিছু আসে না, 2-3 মার্কস জেনারেলি আসে। এরপরে একটা বড় টপিক আছে যেটা যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, যেখান থেকে একটা বড় পোর্শন নাম্বার পাওয়া যায় 4-5 মার্কস। লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং একটা অনেকই বড় পার্ট, অ্যাকচুয়ালি এটা একটা আলাদা বলতে পারিস যে একটা আলাদা সাবজেক্ট ইটসেলফ, ঠিক আছে? সি প্রোগ্রামিং একটা নিজে আলাদা সাবজেক্ট। তো এটা ব্যাপারটা আমি একটু বলে দিই সবাইকে, প্রথমে আমি বলে দিতে যাচ্ছি সি প্রোগ্রামিং এর ব্যাপারটা। সি প্রোগ্রামিং লাস্ট 1-2 বছর আসেনি, মানে 2-3 বছর ধরে কি হচ্ছিল প্রোগ্রামিং আমাদের ছিল না, কিন্তু লাস্ট ইয়ারে, মানে লাস্ট ইয়ার বলতে যেই বছর লাস্ট এক্সাম হলো, আগের বছর তো হয়নি, তার আগের বছর, কিন্তু আবার সি প্রোগ্রামিং থেকে অনেকটাই নাম্বার এক্সামে চলে আসছে, ঠিক আছে? তো এই একটা প্রবলেম। সি প্রোগ্রামিংটা কি হয়, স্টুডেন্টদের মেন প্রবলেমটা হয় এই সি প্রোগ্রামিং এ, বিকজ প্রোগ্রামিংটা কি, প্রোগ্রামিংটা হচ্ছে একটা লজিক্যাল সাবজেক্ট, ঠিক আছে? এটা একটা লজিক বেসড সাবজেক্ট, যে প্রোগ্রামিং সাবজেক্টটা সবার মাথায় কিন্তু বেসিক্যালি ঢোকে না। কেউ হয়তো খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তার সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং বেসিক্যালি মাথায় নাও ঢুকতে পারে। আবার কেউ হয়তো অতটা ভালো না তার তুলনায়, আরেকজনের তুলনায়, বাট তার হয়তো প্রোগ্রামিং যে লজিকটা খুব ভালো মতন তার মাথায় ঢুকে যায়। তো এই একটা ব্যাপার আছে। তো সি প্রোগ্রামিংটা কিন্তু সবার জন্য আর কি সুইটেবল সাবজেক্ট না। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন যখন কেউ এক্সাম প্রিপারেশন নেয়, ঠিক আছে, যারা ভালো র্যাঙ্ক করে তারা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু 100% সিলেবাস কমপ্লিট করা কখনোই সম্ভব না। বা কেউ যদি বলে আমি 100% সিলেবাস কমপ্লিট করে গেছি, দেন এটা একদমই অ্যাবসলুটলি রং, কারণ 100% সিলেবাস বলে কিছু হয় না কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে? বিশেষ করে যে এক্সামের আর কি কোনো সিলেবাস প্যাটার্নের কোনো ঠিক নেই, মানে যেখান থেকে র্যান্ডাম যে কোনো জিনিস আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়, অনেক স্টুডেন্ট বিশেষ করে সিভিল মেকানিক্যাল এই টাইপের ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা বা সার্ভে এই টাইপের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কি করে, মেইনলি সি প্রোগ্রামিংটা অত ইনডেপথ করে না, ঠিক আছে? আমি এটা কিন্তু বলছি না যারা পিছনের দিকে স্টুডেন্ট, আমি 1-10 র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টদের আমি কথা বলছি, ঠিক আছে? কারণ আমি যাদের সাথে মিশছি, বিকজ আমি আমার কলেজের যারা বন্ধুরা ছিল তারাও সবারই 1-10 র্যাঙ্কই ছিল সিভিলের মধ্যে, ঠিক আছে? বাকি ইলেকট্রিক্যাল মেকানিক্যালের বন্ধুরাও যাদেরকে আমি চিনি তাদেরও 1-10 র্যাঙ্ক ছিল। তো আমি তাদের সবার সাথেই কথা বলছি, বিকজ তারা বেশিরভাগ কি হয়, তারা বেশিরভাগই বাইরের দিকের ছেলে ছিল, মানে সাউথ বেঙ্গলের ছেলে বা মেয়ে ছিল। তো তাদের কি হয়, মানে প্রিপারেশনটা ওখানে সাউথ বেঙ্গলে অনেক ভালো করে প্রিপারেশন দেওয়া হয়। নর্থ বেঙ্গলে অ্যাকচুয়ালি বলতে গেলে জিলেটের ভালো এখানে কোনো কোচিং সেন্টার ছিল না, বা এখনো বলতে গেলে সেরকম এস্টাবলিশড শুধুমাত্র জিলেটের জন্য কোনো কোচিং সেন্টার সেরকম নেই যেটা তুই সাউথ বেঙ্গলে পেয়ে যাবি, ঠিক আছে? ভালো ভালো কোচিং সেন্টার, ভালো বলতে আর কি শুধুমাত্র জিলেটের জন্যই ফোকাসড সেই কোচিং সেন্টারটা, ঠিক আছে? তো ওরকম কোচিং সেন্টার পাবি, তো সেখানকার ম্যাটেরিয়ালস পাবি, কিন্তু এইদিকে এরকম সেই চলটা নেই। তো আমি যাই হোক, ওদের কাছ থেকে বেশিরভাগ তখন সেই সময় মানে 2016-17 তখন বেশিরভাগ কি হতো, বাইরের ছেলেমেয়েরাই বেশি পেত সাউথ বেঙ্গলের। তো আমি তাদের সাথে সবার সাথেই কথা বলছি যারা আমার বন্ধু ছিল। তো সি প্রোগ্রামিং কিন্তু সবারই একটা উইক সাবজেক্ট ছিল, হ্যাঁ, যারা কম্পিউটার সায়েন্স বা যারা ইটিসি মানে ইলেকট্রনিক্স, ঠিক আছে, এইসব ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যাল, অনেকেই ইলেকট্রিক্যালে অনেকে এরা কি করতো, এদের সি প্রোগ্রামিংটা অনেকে ডিপ্লোমা লেভেলে পড়ে ফেলতো, বিকজ অনেকেরই সিলেবাসে ছিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স তো মানে ছিলই, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল বা আইসিও যদি হয়, আইসিটাও ইলেকট্রনিক্সেরই একটা পার্ট, তো ওদেরও সি প্রোগ্রামিং অনেক সময় ওরা ডিপ্লোমা লেভেলে মানে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে অনেকে কোর্স করে নেয়, তাদের জন্য আর কি এই সাবজেক্টটা ইজি হয়ে যায়। বাট যারা এখন স্টার্ট করবি তাদেরকে কিন্তু সি প্রোগ্রামিংটা অনেকটা ফোকাস করতে হবে। এটা বলছি না যে তোরা পড়বি না, পড়তে তো অবভিয়াসলি হবে, বাট সেটা আমাদের ওই লেভেলে কিন্তু আমরা তৈরি করতে পারবো না যেটা একটা অলরেডি কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সের ছেলেমেয়ে যারা আছে তাদের, তারা যেই লেভেলের প্রিপারেশনটা করতে পারবে, ঠিক আছে? ইভেন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এর অনেক ছেলেমেয়ে আমার কাছে পড়ছে যারা ভালো স্টুডেন্ট ছিল, যেরকম ইলেকট্রনিক্স এরই একটা দিদি যে র্যাঙ্ক 10 করছিল, ঠিক আছে, তো সেও কিন্তু সি প্রোগ্রামিং করতে পারেনি, বিকজ তারও আর কি সে কলেজ লাইফে আর কি সি পড়েনি সেরকম, ঠিক আছে? তো যাই হোক, এই জন্য সি প্রোগ্রামিংটা হচ্ছে এমন একটা টপিক যেটা একটুখানি কিন্তু প্রেশার দিবে তোদেরকে। তো এখানে তোদেরকে ডিসিশন নিতে হবে সি প্রোগ্রামিংটা ইন ডেপথ পড়বি নাকি তোরা একটা ওভারঅল ভিউ নিয়ে যাবি, যাতে আর কি মিনিমাম যেগুলো বেসিক কোশ্চেন আছে সেগুলা পড়া যায়, ঠিক আছে? তো আমি কোনো তোদেরকে মানে ডিসকারেজ করছি না যে সি প্রোগ্রামিং পড়বি না বা কিছু, জাস্ট আমি বলছি এটাকে প্রিপারেশন যদি নিতে লাগে তাহলে এখন থেকেই তো স্টার্ট করতে হবে, এক্সামের আগে 2-3 মাসে কিন্তু এগুলা পড়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? তোকে যদি সি প্রোগ্রামিং পড়তে হয় এখন থেকেই পড়তে হবে, ঠিক আছে? বাড়িতে বসে বসে তোরা এখন থেকেই প্রিপারেশন নিতে পারিস সি প্রোগ্রামিং এর। তো যাই হোক, তো সি প্রোগ্রামিং এর জন্য যেটা ভালো বই আছে সেটা হচ্ছে লেট আস সি। তো আমিও এই বইটাই পড়ছিলাম, লেট আস সি।
এই বইটা যদি ঠিকঠাক করে পড়িস, মানে নিজেও যদি লাইন বাই লাইন পড়িস, আর এটা যদি বেসিক একটা কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকে, তাহলে তোরা নিজেরাই সি প্রোগ্রামিং তৈরি মানে পড়তে মানে কমপ্লিট করে ফেলতে পারবি। ঠিক আছে, তো সি প্রোগ্রামিং যদি কেউ পড়তে চাস, আমি তাদের জন্য বলছি, মানে যারা এখনই ধর বাড়িতে বসে পড়া শুরু করতে যাচ্ছিস সি প্রোগ্রামিং, তোদের সি প্রোগ্রামিং এর যেটা সিলেবাস আছে সেটা আছে আপ টু অ্যারে, সরি আপ টু স্ট্রিং। স্ট্রিং বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার পর্যন্ত সিলেবাসে আছে। তো যারা এখনই স্টার্ট করে দিতে চাস সি প্রোগ্রামিং, তারা লেটার সি বা যে কোনো সি প্রোগ্রামিং এর বই খুলে দেখবি স্ট্রিং পর্যন্ত, অ্যারে এন্ড স্ট্রিং পর্যন্ত কতটুকু পাবি প্রথম থেকে, ওই ততটা হবে সিলেবাস। স্ট্রিং এর পরে স্ট্রাকচার, আরো অনেক কিছু পার্ট আছে, ঠিক আছে। স্ট্রিং এর পরে আছে স্ট্রাকচার, তো ওই স্ট্রাকচার বা ওইসব কিছু নেই, ঠিক আছে। তো আপ টু স্ট্রিং পর্যন্ত পড়তে হবে। তো যারা বাড়িতে এখনই শুরু করে দিতে চাস, তারা আর কি এই স্ট্রিং পর্যন্ত দেখে নিবি বই কতটা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে কম্পিউটারের সিলেবাস। এবার কম্পিউটারের বই বলে দিই, তো সি প্রোগ্রামিং এর জন্য তো বললাম লেট আস সি, অ্যান্ড এই যে বাকি টপিকস গুলো আছে এগুলোর জন্য একটা ভালো বই আছে সিনহা সিনহা, খুবই ভালো বই। অ্যান্ড তাদের সাথে এই সিনহা সিনহার সাথে যারা বাংলা মিডিয়াম পড়ছিস তাদের কথা বলছি, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছিস তারা অন্য বই ফলো করতে পারিস, এই একটা তো বই আছে। তার সাথে সাথে যারা বাংলা মিডিয়ামে পড়ছিস তাদের জন্য প্রণব কুমার নায়কের ক্লাস ইলেভেন এইচএস এর বই, টুয়েলভেরটাও লাগে, টুয়েলভেরটায় কম্পিউটার নেটওয়ার্কিং পার্টটা আছে, বাট এখন দরকার নেই। তো এখন যদি কেউ কিনতে চাস তাহলে প্রণব কুমার নায়কের ক্লাস ইলেভেন এইচএস এর বুক, এটা কিন্তু বাংলায় লেখা, ঠিক আছে। প্রণব কুমার নায়ক বইটা কিন্তু বাংলায় লেখা, এটা কিন্তু ইংলিশে লেখা নেই, ঠিক আছে। তো যাদের বাংলায় আর কি তোরা ইউজ টু তারা আর কি বইটা ফলো করতে পারিস, অ্যান্ড যারা বাংলায় ইউজ টু না, যারা ইংলিশ মিডিয়াম বা সামথিং অন্য কোনো মিডিয়াম থেকে আসছিস, তাদের জন্য আমি বলে দিচ্ছি, তারা যে কোনো তোদের এইচএস এর স্ট্যান্ডার্ড লেভেলের এইচএস স্ট্যান্ডার্ডের যে কোনো ক্লাস ইলেভেন এর বই একটা নিয়ে নিবি, ঠিক আছে। ক্লাস ইলেভেন এ একটা বই নিয়ে নিবি যেটা আর কি স্কুলে পড়ানো হতো, ঠিক আছে। ক্লাস ইলেভেন এ এইচএস এর জন্য যেই বইটা স্ট্যান্ডার্ড বই হয় প্রত্যেকটা মিডিয়ামে, যেরকম ক্লাস ইলেভেন এর আর কি কম্পিউটারের স্ট্যান্ডার্ড একটা বই ছিল, এখন আমি এই মুহূর্তে কি আছে জানি না, তো আগে এটা প্রণব কুমার নায়কটা একটা স্ট্যান্ডার্ড বই ছিল, তো এখন অন্য কোনো বই হতে পারে সেটা স্ট্যান্ডার্ড বই। তো এরকম এক দুটা স্ট্যান্ডার্ড বই প্রত্যেক আর কি সেটা ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক বা হিন্দি মিডিয়াম হোক, যে কোনো মিডিয়ামের ক্ষেত্রেই এইচএস এর জন্য পাওয়া যায় কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তোরা কি করবি, ক্লাস ইলেভেন এ কম্পিউটার অ্যাপ্লিকেশন এর যেটা স্ট্যান্ডার্ড বই আছে মার্কেটে তোদের নিজস্ব মিডিয়ামের জন্য সেটা নিয়ে নিবি, ঠিক আছে। তো মেন ফোকাস করতে হবে আমাদের সিনহা সিনহা, দেন আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন এর জন্য আমরা এই প্রণব কুমার নায়ক বইটা পড়বো। আর যাদের অন্য ডিপার্টমেন্ট মানে অন্য কোনো মিডিয়াম আছে, তো তোদের যেটা ক্লাস ইলেভেন এর স্ট্যান্ডার্ড বই আছে সেখান থেকে পড়তে পারিস। তো এই গেল হচ্ছে কম্পিউটার, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারিস। নেক্সট আছে হচ্ছে এনভায়রনমেন্ট, তো দাদা ইলেভেনে তো দুটো বই ছিল, একটা কম্পিউটার সায়েন্সের ছিল, একটা অ্যাপ্লিকেশনের ছিল। অ্যাপ্লিকেশনটা নিলেই হবে, ঠিক আছে ঠিক আছে, সায়েন্সেরটা লাগবে না, অ্যাপ্লিকেশনটা নিলেই হবে। আচ্ছা, তো এনভায়রনমেন্ট দেখ, এনভায়রনমেন্টের সিলেবাসটা কি আছে, এনভায়রনমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। যে ফার্স্ট যে দুটো অলরেডি বললাম ম্যাথমেটিক্স অ্যান্ড তোদের কম্পিউটার, এই দুটো তো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এনভায়রনমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু কেউ র্যাঙ্ক করতে পারবি না, মানে র্যাঙ্ক করতে পারা যাবে এরকম না যে এনভায়রনমেন্ট ছাড়া র্যাঙ্ক করতে পারা যাবে না, বাট তার এফার্টসটা অনেক বেশি দিতে হবে, ঠিক আছে, এনভায়রনমেন্ট যদি কেউ বাদ দিয়ে যদি কেউ র্যাঙ্ক করতে যায়। কারণ অনেকের মনে হয়, আমাকে অনেক স্টুডেন্টই বলে প্রথমের দিকে, যে আমার দাদা মুখস্থ করতে অসুবিধা হয়, বা এখানে শুধুমাত্র মুখস্থ না, তার সাথে বুঝে পড়তে হবে। কারণ যারা অলরেডি আমার অনেক সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অলরেডি আমার থার্ড ইয়ারের স্টুডেন্টদের সাথে পড়ছে এনভায়রনমেন্ট, তো তারা ভিডিও দেখছে আমার, তো সেখান থেকে বুঝতেও পারছে যে শুধুমাত্র মুখস্থ না, তার সাথে সাথে এখানে এই সাবজেক্টটায় অনেক কিছু বুঝতেও হয়। তো একটা হ্যাঁ, একটা অনেক বড় পোর্শন মুখস্থ তো করতেই হবে, 60% মুখস্থ করতে হলে 40% আমাকে বুঝতে হবে, ঠিক আছে।
তো অনেকেরই প্রথম প্রথম বলতে থাকে যে দাদা আমি মুখস্থ করতে পারি না বা কিছু, তো বুঝতে তো হচ্ছেই তার সাথে মুখস্থ করার যে পার্টটা, এটা যদি এখন না করতে পারিস তাহলে কিন্তু বাকিদের থেকে পিছিয়ে যাবি, কিছু করার নেই। ঠিক আছে, কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝে মুখস্থ করতে হয়, সেটা যতই যে কোনো এক্সাম হোক না কেন। ঠিক আছে, সেটা সেমিস্টার হোক আর আমাদের কম্পিটিটিভ এক্সাম হোক না কেন। ঠিক আছে, তো অবভিয়াসলি এরকম না যে এটাকে শুধু মুখস্থ করলেই হবে। ঠিক আছে, এই সাবজেক্টটা এরকম না, অনেক ভাবে যে এনভায়রনমেন্ট তো দুদিনে পড়লে হয়ে যাবে, এটা এরকম কোনো সাবজেক্ট না। এটা কিন্তু মুখস্থ বললাম 60% আর বোঝাটা 40%, এন্ড এই 40% যেটা বোঝা সেটা এই 60% এর সাথে রিলেটেড। তুই যদি এই 40% বোঝাটা বাদ দিয়ে দিস, যদি না বুঝে মুখস্থ করিস, তাহলে তুই যতই কোশ্চেন সলভ কর, যতই এমসিকিউ পড়ে ফেল, এক্সাম হলে কিন্তু তুই অ্যান্সার করতে পারবি না। বিকজ এই এনভায়রনমেন্টটা অনেকটা কেমিস্ট্রির মতন। ঠিক আছে, আমরা যেটা 9-10 এ পড়ে আসছি ওই টাইপের কিন্তু না, এটা কিন্তু কেমিস্ট্রির সাথে রিলেটেড অনেকটা। ঠিক আছে, আর বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছিস তারা এই পার্টটাই, মানে এখানে যা এনভায়রনমেন্ট আছে অলমোস্ট এই সেম পার্টটাই তোরা 6th সেমিস্টারে পড়বি। তো যাই হোক, সেটা অনেক দেরি হয়ে যাবে, সেটা অনেক পরে। তো যা তোরা এই এনভায়রনমেন্টে পড়বি তারই মানে পার্টটা তোরা 6th সেমিস্টারে পড়বি সিভিলে, তো সেটা অনেক পরের ব্যাপার। তো এখন থেকে যেহেতু স্টার্ট করতে হবে, তো এনভায়রনমেন্টটা কিন্তু শুধুমাত্র মুখস্থ না, তার সাথে কিন্তু বুঝতে হবে। না বুঝে কিন্তু পরীক্ষার আগে দুদিন পড়ে কিন্তু লাভ নেই। ঠিক আছে, কারণ আমি যখন এমসিকিউ এক্সাম নিই স্টুডেন্টদের, ঠিক আছে, অনেক পড়ে ফেলে কিন্তু কনসেপচুয়াল অনেক কোশ্চেন থাকে যেগুলো ওরা কিন্তু মিস্টেক করে ফেলে। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেক কনসেপচুয়াল কোশ্চেনও থাকে, তো এটা শুধুমাত্র মুখস্থের সাবজেক্ট না। আর এই সাবজেক্টটা কিন্তু যদি মিস হয়ে যায় কারো, তাহলে কিন্তু র্যাঙ্ক করাটা অনেকটা ইম্পসিবল হবে, বিকজ এটা হেভি স্কোরিং সাবজেক্ট। ঠিক আছে, সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে এটাই। ঠিক আছে, যে কোনো অন্য যে কোনো সাবজেক্টে যা, সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে এটা। হয়তো এখন আমার কথায় অনেকের মিল না হতে পারে, মনে হতে পারে যে আমি ম্যাথসে বেশি নাম্বার তুলবো, বা কম্পিউটার হোক বা সমে হোক বা ইমেকে হোক নাম্বার তুলবো, সেটা মনে হতে পারে ফার্স্ট অফ অল। বাট আস্তে আস্তে তোরা বুঝতে পারবি যে আমি কেন এই সাবজেক্টটাকে স্কোরিং সাবজেক্ট বলছি সব থেকে বেশি, বা এটার ইম্পর্টেন্সটা কেন বেশি বলছি। কারণ এটা এটা অনেক স্টুডেন্টেরই আর কি প্রথমের দিকে কনসেপ্ট থাকে, আমি তাই সেটা আগে থেকে ক্লারিফাই করে দিতে চাচ্ছি। আচ্ছা, তো এনভায়রনমেন্টের সিলেবাসটা দেখ, ফার্স্টে আছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ভেরি বেসিক অ্যান্ড কম একটা সাবজেক্ট এটা, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। ঠিক আছে, এটা তোরা ছোটবেলার থেকেই পড়ে আসছিস, তো এটা একদমই ইজি একটা টপিক। ঠিক আছে, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এয়ার পলিউশন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের দুটা পার্ট, একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই আর একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। চার নম্বর নয়েজ পলিউশন, পাঁচ নম্বর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর সয়েল পলিউশন, ছয় নম্বর মিসলেনিয়াস বা আদার টপিকস। সেই মিসলেনিয়াস টপিকস এর মধ্যে অনেক কিছু পড়বে, আদার টপিকস এর মধ্যে এনভায়রনমেন্টাল ডে বা কিছু অনেক কিছুই আছে, সেগুলো আমি এখানে জাস্ট মিসলেনিয়াস হিসেবে লিখে দিচ্ছি, আদার টপিক হিসেবে লিখে দিচ্ছি। তো বেসিক্যালি এই আছে আমাদের সিলেবাস। তোদের হয়তো যেটা ইয়েতে সিলেবাস লেখা আছে, মানে তোদের জিলেটের সিলেবাসে লেখা আছে, তার সাথে হয়তো আমার এই সিলেবাসের নাও মিল হতে পারে, তো তোরা এই সিলেবাসটাকে ফলো করবি। ঠিক আছে, আদার টপিক যেটা লিখছি এর মধ্যে আরো অনেকগুলো পার্ট আছে, মানে পার্ট গুলো ছোট ছোট পার্ট, তো সেগুলোকে একসাথে আমি আদার টপিক বা মিসলেনিয়াস টপিক বলছি। তো দেখ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, এয়ার অ্যান্ড ওয়াটার এই দুটো মিলেই তোদের 10 মার্কস থাকবে। ঠিক আছে, 9-10 মার্কস তোরা অ্যাটলিস্ট এই এয়ার অ্যান্ড ওয়াটার মিলে পাবি। ইকোসিস্টেমে ম্যাক্সিমাম 0-1 মার্কস থাকে, তো আমি 1 মার্কসই ধরলাম। নয়েজ পলিউশনেও ম্যাক্সিমাম 0-1 মার্কস থাকে, তো আমি 1 মার্কসই ধরলাম। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে ম্যাক্সিমাম 1-2 মার্কস থাকে, বা সয়েল পলিউশন। আর আদার টপিক্সে
3-4 marks থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সিলেবাস। আমি এয়ার এন্ড ওয়াটারকে এখানে আলাদা করছি না, কারণ এই দুটা মিলেই 10 নম্বর থাকে। এইবার এখানে ইকোলজি এন্ড ইকোসিস্টেম খুবই কমন এন্ড বেসিক একটা টপিক, যেটা তোরা 9-10 বা তারও আগে পড়ে আসছিস। নয়েজ পলিউশন এটাও একটা খুবই ইজি টপিক, যেটা পড়তে বেশিক্ষণ টাইম লাগবেই না, একদিনে এক বেলায় তোরা পড়ে ফেলতে পারবি, ঠিক আছে? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা আমি পড়াই, তো এটা বেশি টাইম লাগবে না, তো এটা আমার 2-3টা ক্লাস লাগবে, বাট অতটা বেশি টাইম লাগবে না। বা সলিড সয়েল পলিউশন যেটা, আদার যে টপিক গুলো আছে ওটাও খুবই ইজি টপিক, এন্ড এটাই হচ্ছে একটু মুখস্থ করতে হবে। আদার টপিকস হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল আর কি ইনসিডেন্ট, বিভিন্ন মিটিং, তারপর এরকম আরো কিছু টপিক আছে যেগুলো একটু মুখস্থ করতে হবে এই টপিকটাকে, ঠিক আছে? মানে মিসলেনিয়াস টপিক মেন যেটা এখানে ফ্যাক্টর, মানে বলতে পারি 70% টাইম আমাদের এই এনভায়রনমেন্টে দিতে হবে এই দুটো সাবজেক্টে, এয়ার এন্ড ওয়াটার, ঠিক আছে? তার মধ্যে ওয়াটারটা একটা অনেক বড় টপিক, এয়ারটা তাও ছোট, ওয়াটারটা একটা হিউজ টপিক, বিকজ এখানে ওয়াটারের দুটা পার্ট আছে, একটা ওয়াটার সাপ্লাই, একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। তো এগুলো তোরা যেটা ক্লাস 9-10 এ যেরকম এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন পড়ে আসিস, ঠিক ওরকম টাইপের না, ঠিক আছে? বিকজ এয়ার পলিউশনের প্রথমে পার্ট গুলো ধর অনেকটা ওরকমই, কিন্তু পরে আরো অনেক কিছু পার্ট আছে যেগুলো কিন্তু এই 9-10 এ আমরা যেগুলো পড়ে আসছি ওরকম টাইপের না। আর ওয়াটার পলিউশন তো একদমই না, ওয়াটার পলিউশন আমরা খুবই ব্রিফ একটা জাস্ট পড়ে আসছি। এখানে শুধু আমরা পলিউশন সম্বন্ধে পড়বো না, তার থেকেও এখানে যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রিটমেন্ট। পলিউশন তো বুঝতেই পারলাম যে পলিউশন কিভাবে হয় সেটা তো বুঝবোই, তার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রিটমেন্ট কিভাবে করা হয়। তো এই ট্রিটমেন্টটা কিন্তু আমাদের এখানে পড়তে হয়, ঠিক আছে? এই ট্রিটমেন্টটাই কিন্তু একটা হিউজ টপিক, ঠিক আছে? বিশেষ করে ওয়াটারের তো অনেকটাই লেন্দি টপিক। যারা অলরেডি আমার কোর্স করছিস, মানে যারা থার্ড ইয়ারদের সাথে সেকেন্ড ইয়ারে কিছু স্টুডেন্ট আছে, তারা অলরেডি জানে যে এটা কত বড় টপিক, ঠিক আছে? তো এটাতেই আমার অনেক টাইম লাগে। তো এখানে দুটা আলাদা সাবজেক্ট আছে, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এই দুটো সাবজেক্টই পড়ানো হয়, এয়ার ওয়াটার সবই পড়ানো হয়। তো ওয়াটার সাপ্লাই একটা আলাদা, মানে যদি বিটেকে কেউ পড়ে, যারা বিটেকে যাবি সিভিলের, তারা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং বলে একটা আলাদা সাবজেক্ট পাবি, ওয়েস্ট ওয়াটার বলে একটা আলাদা সাবজেক্টই পাবি, ঠিক আছে? তো এটা একটা অনেক বড় টপিক। তো এই দুটো টপিকেই আমাদের এই এয়ার এন্ড ওয়াটারই আমাদের 70% টাইম, বা তোদেরও 70% টাইম এই দুটো সাবজেক্টেই যাবে, আর বাকি সাবজেক্টগুলো খুবই, বা বাকি টপিকগুলো খুবই মিনিমাল টাইম নিবে, এন্ড খুবই ইজি আছে বাকি টপিকগুলো। তো এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের সিলেবাস। নেক্সট আমি আসি ইলেকট্রিক্যাল টেকনোলজি। আচ্ছা, বইয়ের ব্যাপারটা আমি বলে দিই, বইটার কথা তো আমি বললাম না। এনভায়রনমেন্টে আমরা যে বুকটা ফলো করব, একটা হচ্ছে আমি গ্রুপে অলরেডি লিখছিলাম, দাস মহাপাত্র, আর এটা হচ্ছে অলোকা দেবী, অ্যান্ড আরো আমি কিছু পিডিএফ দিব। তো সেই পিডিএফ গুলো তোদেরকে পড়তে হবে, ঠিক আছে? আমি পিডিএফ গুলো দিব প্রত্যেকটা সাবজেক্টে। তাছাড়া আমার নোটস, আমি যেগুলা ক্লাস করাবো তার নোটস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যে নোটস গুলো দেবো সেগুলো তোরা দাস মহাপাত্র বা অলোকা দেবীতে পাবি না, ঠিক আছে? তো আমি যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়ি, তো আমার কাছে অনেক বেশি এনভায়রনমেন্ট সম্বন্ধে আইডিয়া বা নলেজ আছে। মানে যেগুলা দাস মহাপাত্র অলোকা দেবীতে কি হচ্ছে ওটা ব্রিফ আর কি লেখা, মানে যতটুকু আর কি বেসিক এনভায়রনমেন্ট পড়ার জন্য দরকার অতটুকু লেখা আছে, কিন্তু তার থেকেও বেশি অনেক কিছু কোশ্চেন আসে, ডিটেইলড কোশ্চেন আসে। তো সেই জন্য আমি যে নোটস গুলো দিব, মানে আমি যেগুলো ক্লাস নিব তার নোটস, এন্ড তার সাথে সাথে যে পিডিএফ গুলো প্রোভাইড করবো সেই পিডিএফ এগুলো তোদেরকে দেখতে হবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট তো বই কিনতে হলে আপাতত তোরা প্রথমে দাস মহাপাত্রটা কিনতে পারিস আপাততর জন্য, ঠিক আছে? একসাথে দুটো কিনতে চাইলে কিনতে পারিস, কিন্তু আপাততর জন্য প্রথমে দাস মহাপাত্রটা কিনতে পারিস। আচ্ছা, এবার আমি বলি ইলেকট্রিক্যাল টেকনোলজি, কারো যদি কোনো কোশ্চেন থাকে বল। তো ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা আছে এটাতে 15 মার্কস আছে। তো এটা সিলেবাসটা আমি বলে দিচ্ছি, তো এখানে আমাদের মেন যেটা টপিক সেটা হচ্ছে, যদিও আমি এই সাবজেক্টটা আমি পড়াই না, তো আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি, একটা আছে নেটওয়ার্ক থিওরি, একটা আছে নেটওয়ার্ক থিওরি, যার মধ্যে দুটা পার্ট, একটা ডিসি নেটওয়ার্ক আর একটা হচ্ছে এসি নেটওয়ার্ক,
ঠিক আছে? তো একটা আছে নেটওয়ার্ক থিওরি, ডিসি নেটওয়ার্ক অ্যান্ড এসি নেটওয়ার্ক। আচ্ছা, দেন আমাদের আছে হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ম্যাগনেটিজম। এটা দুটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। এটা আমি পড়াবো না, এটা অন্য কেউ পড়াবে, তো জাস্ট আমি সিলেবাসটা লিখে দিচ্ছি। নেটওয়ার্ক থিওরিতে আছে ডিসি এসি, তারপর আছে ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিজম, দেন আছে ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল মেশিন একটা অনেক বড় পার্ট, ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেশিন। দেন আছে মেজারিং ইনস্ট্রুমেন্টস, মেজারিং ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে, তো লিখে নে মেজারিং ইনস্ট্রুমেন্টস। অ্যান্ড আর কিছু মিসলিনিয়াস টপিকস আছে, সেই মিসলিনিয়াস টপিকস এর মধ্যে আর কি হাউস ওয়ারিং, তারপর পাওয়ার ট্রান্সমিশন, হাউস ওয়ারিং, তারপর কিভাবে পাওয়ার ট্রান্সমিশন করা হয়, এই টপিকস গুলো আছে। তো এটা একটা মোটামুটি ওভারঅল সিলেবাস আছে। তো এখানে ইলেকট্রিক্যাল মেশিনটা অনেক বড় পার্ট, ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে অনেক কিছু আছে, ডিসি মেশিন, এসি মেশিন সবগুলোই আছে, ঠিক আছে, তো সবই পড়তে হবে, মোটর স্টার্টার, ডিসি মোটর, এসি মোটর, ঠিক আছে, সবই পড়তে হবে। তো এসি এখানে ইলেকট্রিক্যাল মেশিনটা একটা নিজে বড় পার্ট। তো নেটওয়ার্ক থিওরি দুটা পার্ট আছে, ডিসি এসি আর ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিজম, এই দুটো অ্যাকচুয়ালি আলাদা দুটো চ্যাপ্টার, কিন্তু আমি একসাথেই লিখলাম বিকজ একসাথেই কানেক্টেড। মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, এটা আলাদা চ্যাপ্টার, এটা ইজি চ্যাপ্টার, এখান থেকে একটা কোশ্চেন শিওর আছে, ওয়াট মিটারের একটা কোশ্চেন আছে এখান থেকে, ঠিক আছে, ওয়াট মিটার, যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়িস তারা জানিস ওয়াট মিটারের একটা কোশ্চেন আছে, ঠিক আছে, ফেজ ডিফারেন্স। তো আর এখানে হাউস ওয়ারিং অ্যান্ড পাওয়ার ট্রান্সমিশন থেকে কিছু কোশ্চেন থাকে। তো আমি এখানকার নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমি দিচ্ছি না, বিকজ যে পড়াবে সেই এখানকার আর কি নাম্বার ডিস্ট্রিবিউশন কি আছে অ্যান্ড অল সেগুলো বলে দেবে যখন পড়ানো হবে। এরপর যেটা আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে 15 মার্কস, আর আমাদের সমেও আছে 15 মার্কস। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সিলেবাসটা লিখে নে। ফার্স্ট আছে হচ্ছে সিস্টেম অফ ফোর্সেস, সিস্টেম অফ ফোর্সেস এর দুটা পার্ট, একটা হচ্ছে কনকারেন্ট সিস্টেম, কনকারেন্ট সিস্টেম, আর এটা হচ্ছে নন কনকারেন্ট সিস্টেম। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমি পড়াই, ঠিক আছে, এখানে দুটা পার্ট আছে, একটা হচ্ছে কনকারেন্ট সিস্টেম আর এটা হচ্ছে নন কনকারেন্ট সিস্টেম। দুই নম্বর আছে ফ্রিকশন, দুই নম্বর আছে ফ্রিকশন, তিন নম্বর আছে আমাদের সিম্পল মেশিনস, তিন নম্বর আছে সিম্পল মেশিনস, লিখে নে সবাই। নেক্সট যেটা আছে তারপর আছে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি মানে সিজি আর কি। আচ্ছা, তো এরপরে সেন্টার অফ গ্র্যাভিটি চলে গেলে মুমেন্ট অফ ইনার্শিয়া আছে, বাট মুমেন্ট অফ ইনার্শিয়াটা আমি ফর্মের সিলেবাসে লিখছি,
ঠিক আছে। নেক্সট যেটা আছে এরপরে সেটা হচ্ছে পরের সিলেবাস হলো এক লিনিয়ার মোশন, ছয় নম্বর রোটেশনাল মোশন, বা কার্ভি লিনিয়ার মোশন বলা হয়, ঠিক আছে, কার্ভি লিনিয়ার মোশন বলা হয়, রোটেশনাল আর কার্ভি লিনিয়ার মোশন বলা হয়। সাত নম্বর আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে, সাত নম্বর আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, অ্যান্ড আট নম্বর আছে নিউটনস ল অফ মোশন, নিউটনস ল অফ মোশন। তো এটা হচ্ছে তোদের বইয়ে মানে সিলেবাসে অন্যরকম ভাবে লেখা, আমি আমি যেভাবে পড়াবো সেই অ্যাকর্ডিং আমি এখানে বলছি, ঠিক আছে, লিখে না এটা। সিস্টেম অফ ফোর্স, সিস্টেম অফ ফোর্স দুটো পার্ট, কনকারেন্ট অ্যান্ড নন কনকারেন্ট। অ্যাকচুয়ালি সিস্টেম অফ ফোর্সটাই অনেক বড়, এখানে অনেক টপিক আছে, ঠিক আছে, তো যেগুলো তোদের সিলেবাসে আলাদা আলাদা করে লেখা, তো আমি এটা গ্রুপ এ করে লেখা আছে দেখবি, আমি সেটাকে সিস্টেম অফ ফোর্স করে লিখছি। তারপরে আছে ফ্রিকশন সিম্পল মেশিন, ঠিক আছে, সিজি সেন্টার অফ গ্র্যাভিটি, তারপরে এই বাকি পার্ট গুলো আছে। এই যে বাকি যে চারটা লাস্ট পার্ট লিখলাম, বেসিক্যালি এই চারটা পার্ট হচ্ছে ডাইনামিক্স এর পার্ট, এটা হচ্ছে ডাইনামিক্স এর পার্ট, আর এই পার্ট গুলো মেনলি স্ট্যাটিক্স এর পার্ট। ঠিক আছে, তো তোদের যেগুলা তোরা পড়ে আসছিস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ফার্স্ট সেমিস্টারে ছিল, তো তোরা মেনলি পড়ে আসছিস স্ট্যাটিক্স এর পার্টটা, ঠিক আছে, ডাইনামিক্স এর পার্টটা তোরা পড়িস নাই। তো এখানে ডাইনামিক্স এর পার্টটা আছে, এটা অ্যাকচুয়ালি আগে সিলেবাস ছিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর, যখন আগে পুরোনো সিলেবাস ছিল তখন এই ডাইনামিক্স এর পার্টটা ইনক্লুডেড ছিল, তো সেই পার্টটা এখানে আছে। তো আমি এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন দিচ্ছি না, কারণ এখানে র্যান্ডম কোশ্চেন আছে, মানে কোনো ফিক্সড নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে না যে কোথা থেকে কত এক্স্যাক্টলি আসবে, সেরকম থাকে না, কিন্তু প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন থাকে, কোনো টপিক স্কিপ করে না ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এ, কিন্তু প্রত্যেকটা টপিক আমাদের কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এখানে আমি কোনো নাম্বার ডিস্ট্রিবিউশন দিচ্ছি না, কারণ নাম্বার ডিস্ট্রিবিউশন দেওয়াটা এখানে ঠিক হবে না, বিকজ সব টপিক থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, সব থেকে বেশি ফোকাস করা হয় এই ফার্স্ট পার্টের থেকে, সিস্টেম অফ ফোর্স এখান থেকে সব থেকে বেশি ফোকাস করা হয়, তুই 4-5 মার্কস তো এখান থেকে এক্সপেক্ট করতেই পারিস সিস্টেম অফ ফোর্স থেকে, আর বাকি প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন করা হয়, ঠিক আছে, 1-2 করে প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন থাকে। সো আমি এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন করছি না। আচ্ছা, এবার ইমেক এর বলি, ইমেক এর বই বলতে তোদের কাছে হয়তো সবার কাছে বেশিরভাগ স্টুডেন্টের কাছে আরএস কুর্মি আছে মনে হয়, তো তোদের কাছে কি সবার কাছে আরএস কুর্মি আর এক মিনিট তোদের কাছে কি বই আছে আরএস কুর্মি আছে আর বাকিদের আর ওটা বাদ দিয়েও কিন্তু আমাদের কিছু আমি কোশ্চেন প্রোভাইড করবো মেনলি, বা আমি পিডিএফ প্রোভাইড করবো, তো ওই পার্ট গুলো থেকে পড়তে হবে, ঠিক আছে। তো তোরা এমনি নিজেদের প্রিপারেশনের জন্য এই আরএস কুর্মি নিজেরা পড়তে পারিস, আমি আরএস কুর্মি কিছু পড়াবো না, আমি আমি আমার পিডিএফ শেয়ার করব, বা আমি কিছু নিউমেরিক্যাল আমি প্রবলেম সলভ করাবো, ঠিক আছে, তো ওখান থেকে আমি তোদেরকে করাবো। অ্যাকচুয়ালি এই বছরেও করানো হচ্ছিল, কিন্তু যেহেতু এবার অনলাইন তাই তো ওদেরকে কোশ্চেন আমার দিতে প্রবলেম হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর, তো যাই হোক, তো আমি সামনে যখন তোরা আসবে অফলাইনে তখনই আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স টা যখন বলবো তখন আমি আমার কোশ্চেন সলভ করাবো, আমি আমার সাইড থেকে কোশ্চেন দিবো বা আমি পিডিএফ দিবো, ঠিক আছে। তো আরএস কর্মীরা বেসিক যেটা তোদেরকে দেখতে হবে, যদি কেউ যদি বই কিনতেই চাস এই মুহূর্তে, যদি ধর কারো বই নেই ইমেকের, তাহলে ভালো বই অনেক আছে, কিন্তু ওগুলো এখন আমি তোদেরকে বললে অতটা হয়তো তোরা ওই ভালোভাবে করতে পারবি না, কারণ একটা বই আছে টিমোশেঙ্কো, ঠিক আছে, টিমোশেঙ্কো বলে একটা বই আছে, এটা ফরেন রাইটারের একটা বই আছে। তো এই রাইটারের যে বইটা, এটা আমি কেন বলছি, বিকজ আমি এটা পিডিএফ তোদেরকে দিয়ে দিব, এইখান থেকে যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন গুলো থেকে ডাইরেক্ট আর কি কোশ্চেন আসে জিলেটে, ঠিক আছে, আমি তোদেরকে দেখাতেও পারি
কোন কোন ইয়ারে কি কি কোশ্চেন এখান থেকে আসছে, ঠিক আছে? এই সিস্টেম অফ ফোর্স, ফ্রিকশন আর সিজি, এখান থেকে এই যে টিমোশেঙ্কো বইটার থেকে যে পিছনে এক্সাম্পল প্রবলেম গুলা করা আছে ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেওয়া হয়, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে এখান থেকেই ডাইরেক্ট একদম সেম ভ্যালু দিয়ে কোশ্চেন দিয়েছিল। তো আমি এগুলার পিডিএফটা আমি তোদেরকে শেয়ার করবো, এটা আমার কাছে পিডিএফ আছে, তো এটা সেজন্য কিনতে লাগবে না, সলিউশনও করা আছে, তোদেরকে কিনতে হবে না এটা। তোরা যদি কেউ যদি বই কিনতেই চাস তাহলে আর এস কর্মী কিনতে পারিস, অথবা যদি আরেকটু বেটার বই কিনতে চাস তাহলে ভাবিকাট্টির বই আছে, তো সেটা কিনতে পারিস, ঠিক আছে? ভাবিকাট্টির বই আছে, সেটা কিনতে পারিস। তো টিমোশেঙ্কো কেনার দরকার নেই, আমার কাছে পিডিএফ আছে, তো এটা কিনতে লাগবে না। যদি কেউ বই কিনতেই হয় তোদের, কারো বই না থাকে, তাহলে ভাবিকাট্টি বইটা নিতে পারিস, আর এস কর্মীও নিতে পারিস, বাট বেটার ভাবিকাট্টির আনামা, ঠিক আছে? আর এস কর্মী আর কি বেসিক একটা বই। তো লাস্ট যেটা আছে টপিক সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। এইবার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের গল্পটা হচ্ছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে আমাদের কিন্তু যেটা সিলেবাস লেখা আছে, সিম্পল একটা সিলেবাস লেখা আছে, চার পাঁচটা মাত্র টপিক, সেটা কিন্তু থাকে না, ঠিক আছে? সেটা থাকে না মিনস ওইটুক সিলেবাসটা কিন্তু ফলো করা হয় না, ঠিক আছে? ওখান থেকে কিন্তু অনেক অনেকটাই ডিটেলস এর সিলেবাস ফলো আছে, মানে ঠিক আছে, এন্ড সেটা ফলো করা হয়। ওই ছোট যে সিলেবাসটা তোদের জিলেটে দেওয়া আছে সিলেবাসে, ওটা কিন্তু ফলো করা হয় না। তো আমি সিলেবাসটা লিখে দিচ্ছি, ডিটেইলড সিলেবাসটা আমি লিখে দিচ্ছি, দেন তোরা যখন পড়বি বা আমি যখন পড়াবো আমি ওই অ্যাকর্ডিংই পড়াবো, তো সেটাকেই তোরা ফলো করবি, ঠিক আছে? কারণ এই সাবজেক্টটা হচ্ছে কি, সিলেবাসটা অনেকটা বেশি, কিন্তু যদি কমপ্লিট করে ফেলতে পারিস তাহলে এই সাবজেক্ট থেকে অনেক স্কোর তোলা যায়, ঠিক আছে? স্কোরিং সাবজেক্ট এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালটা। সো তোরা আমার এই যে সিলেবাসটা লিখছিস সেটাই লিখবি, ঠিক আছে? মানে সেটাকেই ফলো করবি। তো লেট ফার্স্টে হচ্ছে সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেইন, নামটা সিম্পল বাট পড়াটা সিম্পল না এটা, তো এটা মানে অনেকটাই বড় টপিক এটা, ঠিক আছে? সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেইন, এটাই আমার অলরেডি যারা ভিডিও আমার বানানো আছে যাদের থার্ড ইয়ারদের জন্য, সেখানে আমার প্রায় 9-10 ঘন্টা ভিডিও আমার এখানেই করতে হয়েছে, ঠিক আছে? সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেইন, তো এটা অনেকটা বড় টপিক এখনো, মানে শুধুমাত্র থিওরি পার্ট, নিউমেরিক্যালও না, ঠিক আছে? আচ্ছা নেক্সট যেটা আছে শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট, এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, 4 নম্বর লিখবি শিয়ার স্ট্রেস, 5 নম্বর লিখবি টর্শন, 6 নম্বর লিখবি কম্বাইন্ড স্ট্রেস, 7 নম্বর লিখবি প্রিন্সিপাল স্ট্রেস এন্ড স্ট্রেইন, প্রিন্সিপাল স্ট্রেস এন্ড স্ট্রেইন, তারপরে 8 নম্বর লিখবি ডিফ্লেকশন অফ বিম, 9 নম্বর লিখবি অ্যানালাইসিস অফ প্রপ ক্যান্টিলিভার, ফিক্সড কন্টিনিউয়াস বিম। যদিও এটা খুবই ছোট টপিক, মানে এটা আমাদের একটা ওভারঅল ডিসকাশন লাগবে 9 নম্বর টপিকটা, ঠিক আছে? মানে অত ইন ডিটেইল কিছুই নেই, ঠিক আছে? অ্যানালাইসিস অফ প্রপ ক্যান্টিলিভার ফিক্সড এন্ড কন্টিনিউয়াস বিম,
এটা লেখা হয়ে গেলে লেখ। কলাম দেন স্প্রিং, কলাম দেন স্প্রিং দেন থিন সিলিন্ডার, and then obviously moment of inertia, jeta ami age likhi nai, moment of inertia and theory of failure, theory of failure jodi o theory of failure jeta ache eta ekdomi brief discussion, thik ache mane ekdomi khubi kom porte hobe, thik ache to এই হচ্ছে আমাদের ইন ডিটেইল সিলেবাস, লিখে নে। তো এটা আমি কি সিলেবাস দিলাম, যেটা আর কি কোশ্চেন আসছে এর আগে প্রিভিয়াসলি যেভাবে কোশ্চেন আসছে যতটুকু সিলেবাস থেকে আমি সেই টোটাল সিলেবাসটা এখানে লিখে দিলাম, এর বাইরে কোনো টপিক আসে নাই আজ পর্যন্ত, ঠিক আছে। তো সিলেবাস তো তোদের ছিল একদমই ছোট, তোদের যেটা লেখা আছে দেখবি কি কি আছে, তোরা দেখবি আছে হচ্ছে এই সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেইন, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং স্ট্রেস, ডিফ্লেকশন অফ বিম, কলাম এন্ড মুভমেন্ট অফ ইনার্শিয়া, এতটুক দেওয়া আছে। তো এই যে পার্ট গুলা লিখছি, শিয়ার স্ট্রেস আগের বারই কোশ্চেন ছিল, মানে আগের বার বলতে লাস্ট বার, টর্শন প্রত্যেকবার কোশ্চেন থাকে, কম্বাইন স্ট্রেস এখান থেকে এক দুইবার কোশ্চেন আসে, প্রিন্সিপাল স্ট্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রত্যেকবার দু থেকে তিনটা কোশ্চেন আসে, ঠিক আছে। ডিফ্লেকশন অফ বিমটা আসছে, অ্যানালাইসিস অফ প্রপ অ্যান্ড ক্যান্ডিলিভার এটা বলছি, এখান থেকে এখনো সেরকম অত ডিটেলে কোশ্চেন আসে নেবে, আসলে হয়তো একটা আসে, তাই এটা নিয়ে অত বেশি ফোকাসে কথা বলছি না। কলাম তো ঠিকই আছে, স্প্রিং থেকে কোশ্চেন আসে, থিন সিলিন্ডার আগের বারই লাস্ট বারই কোশ্চেন আসে, থিওরি অফ ফেলিয়ার লাস্ট দু তিন বছর ধরে একটা করে কোশ্চেন আসছে এখান থেকে, তো প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। তো এটা হচ্ছে ডিটেইল সিলেবাস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই সিলেবাসটা যেটা আমি লিখছি এটা তোদের যারা সিভিল বা মেকানিক্যালে পড়িস ফর্ম তাদেরও টোটাল এই এতটা সিলেবাস নেই, তো এটা বিটেক এর যেটা সিলেবাস সেটাকে ফলো করে কোশ্চেন করা হয়, ঠিক আছে। বাট এটা যদি টোটালটা পড়া হয় তাহলে খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে। টোটালটা যদি তোরা পড়ে ফেলিস তাহলে খুব একটা কিছু প্রবলেম হবে না, বিকজ চ্যাপ্টার গুলা খুব একটা যে কঠিন তা না, ঠিক আছে। এর থেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোদের বেশি প্রবলেম হবে, এই সমটা ইজিলি নাম্বার স্কোর করা যায়, একটুখানি পড়তে হবে, একটু বেশি পড়তে হবে, বাট এটা অতটা কঠিন হবে না তোদের জন্য এই চ্যাপ্টারটা, মানে সম এই সাবজেক্টটা। ইলেকট্রিক্যাল টেকনোলজি যেরকম আমি বলতে পারি, ইলেকট্রিক্যালের ছেলে মেয়ে বাদ দিয়ে বা ইলেকট্রনিক্স এ বা আইসি ছেলে মেয়ে যারা ইলেকট্রিক্যাল পড়েছে তাদের বাদ দিয়ে কিন্তু বাকি সবারই অসুবিধা হবে, কিন্তু এই একটা সাবজেক্ট এটা কারোরই সেরকম যদি ঠিকঠাক পড়িস অসুবিধা হবে না সময়ে। তো সময়ের বইও সবার মনে হয় আর এস কুর্মি আছে, তো আর এস কুর্মি তো ঠিকই আছে, এটা বেসিক একদম বই, তো আমি এটা পিডিএফ শেয়ার করব, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে আমি যে ক্লাস নেব তার নোটস, ঠিক আছে। তো এই দুটো রাখলেই হবে, কোনো বই কিনতে হবে না, ঠিক আছে। যদি বই কিনতেই হয় আর এস কুর্মি নিয়ে নিতে পারিস, অথবা ওই ভাবিকাট্টির বইটাই নিয়ে নিতে পারিস, ঠিক আছে, ভাবিকাট্টির বইটা নিয়ে নিতে পারিস। আর যারা সিভিলে পড়িস তাদের আগেও আমি কিছু বই বলছিলাম, একটা রামামুথামের একটা বই আছে, সেটা অনেকটা বড় বই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের, সেই একটা বই নিতে পারিস, অনেক কিছু ডিটেইল ডিসকাশন আছে। এটারও টিমো শিংকোর একটা বই পাওয়া যায়, যেটা বললাম ফরেন রাইটার, যেদিন থেকে বেস্ট বুক স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালের, বাট সেটা তোরা এখন পড়তে পারবি না, ওখানে যে জিনিসটা যেভাবে দেওয়া আছে যে স্ট্যান্ডার্ডে আছে এখন সেই জিনিসটা তোরা ঠিক পড়তে পারবি না, ঠিক আছে। তো ওটা বিটেকে গেলেও হয়তো তখন নিতে পারিস, তো এখন দরকার নেই সেজন্য। তো যদি আর এস কর্মী থাকে তো ঠিক আছে, আমি পিডিএফ অ্যান্ড নোটস প্রোভাইড করবো, আর যদি কেউ বই কিনতে হয় ভাবিকাট্টি বা রামামুথাম দোকান থেকে দেখে কিনে নিতে পারিস, ঠিক আছে। তো এই হচ্ছে সিলেবাসের গল্প গেল, এইবার আমি একটু নাম্বারের গল্প বলি, কারো যদি কোনো কোশ্চেন থাকে বল। টোটাল তো 100 এ এক্সাম, টাইম হচ্ছে 2 আওয়ার্স, টাইমটা এখানে মেন ফ্যাক্টর, টাইমটা মেন ফ্যাক্টর এই কারণেই কি 6টা সাবজেক্ট যে করতে হয় তো টাইম এখানে আমাদের সাফিসিয়েন্ট থাকে না, অ্যান্ড এই টাইম সাফিসিয়েন্ট না থাকার জন্যই এখানে স্কোরটা খুব কম আসে, মানে রিলেটিভলি বাকি কম্পিটিটিভ এক্সামের থেকে, ঠিক আছে। এই জিলেটে আমাদের স্কোরটা বা যারা টপারও হয় তাদের কিন্তু স্কোরটা খুব যে হাই ফাই থাকে তা না, ঠিক আছে। 50+ খুবই কম যায়, ঠিক আছে, 50+ নাম্বার খুবই কম ক্ষেত্রে যায়,
তো সবসময় মানে এক দুজন বাদ দিয়ে বা তিনজন বাদ দিয়ে বেশিরভাগ সবাই বিলো 50 থাকে নাম্বার, ঠিক আছে? তো সবার বেশিরভাগ যারা টপার হয় মানে জেনারেল কোশ্চেন অ্যাকর্ডিং, মানে যেটা মানে প্রিভিয়াস যেরকম কোশ্চেন আসছে সেই অ্যাকর্ডিং বলছি, 40-50 বোধে ঘোরাফেরা করে বা তারও কিছু অনেক সময় কম থাকে। তো আমি কতটা কম হয় সেটা এখন থেকে বলতে যাচ্ছি না, বিকজ তাহলে তোদের মাথায় এরকম থাকবে যে আমরা কম স্কোর করলেও পাবো। তো 40-50 এই রেঞ্জে সবারই থাকে, ঠিক আছে, যারা ভালো আর কি গভর্নমেন্ট কলেজে পেতে চায়। ভালো গভর্নমেন্ট কলেজ বলছে, গভর্নমেন্ট কলেজ তো অনেক আছে, বেস্ট গভর্নমেন্ট কলেজে যদি কেউ পেতে চায় তাহলে গভর্নমেন্ট কলেজ কয়টা আছে বলছি, সব বলছি। তো এরকম এই রেঞ্জের মধ্যে পেতে হয়। তো এই রেঞ্জের মধ্যে পাওয়াটাও অনেক কঠিন, বিকজ টাইমটা খুব বড় ফ্যাক্টর, ঠিক আছে? ম্যাথসে আমাদের অলমোস্ট 1 আওয়ার আমাদের ম্যাথসে চলে যায়। লাস্টে যে তিনটা সাবজেক্ট আছে না, সম, ইলেকট্রিক্যাল, ইমেক, এটা তো আমাদের করার সময় মাত্র 30 মিনিটস অলমোস্ট হাতে থাকে। এন্ড ওই 30 মিনিটসে আমাদের 45 মার্কস করতে হয়, যেখান থেকে হয়তো এক দুটা সাবজেক্ট অনেক সময় হাতের থেকে বাদই চলে যায়, ঠিক আছে? সেটা শুধু তোর জন্য না, সবার জন্য, ঠিক আছে? এন্ড যার জন্য টাইমটা এখানে খুব ফ্যাক্টর, ক্যালকুলেটার নেই, যার জন্য কি হচ্ছে এখানে নাম্বারটা অনেকটা কম আছে। হ্যাঁ, এই টাইমটা যদি 2.5 আওয়ার্স থাকতো বা 3 আওয়ার্স থাকতো, এই সেম সাবজেক্টটাই দেখতে 160+ মার্কস তুলতে হতো। কিন্তু যেহেতু টাইমটা ফ্যাক্টর, তাই আমাদের এখানে ওই প্রবলেমটা হয়, ঠিক আছে, যে নাম্বারটা একটু কমই আসে। সেটা একদিক থেকে অ্যাডভান্টেজ, ঠিক আছে, যে নাম্বারটা কম আসে, তো সেইভাবে আমাদের প্রিপারেশনটা করতে হবে। বাট 40+ তো সবারই লাগবে ভালো কলেজে পেতে গেলে। অ্যান্ড 50+ আমি টার্গেট নেবো, 50 টার্গেট নিলেই 40 আসবে, অ্যান্ড 40 টার্গেট নিলে সেটা 30-তে আসবে, বা 30 টার্গেট নিলে সেটা 20-তে আসবে, ঠিক আছে? তো আমাকে 50+ টার্গেট নিতেই লাগবে, কারণ আমাদের ভুল হবে। আচ্ছা, MCQ তো এটা আমি বলা হয়নি, এখানে রং যেটা হচ্ছে, ইচ রং কোশ্চেন অ্যান্সারের জন্য আমাদের যেটা ডিডাকশন হবে সেটা হচ্ছে 0.25, ঠিক আছে? এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, 100টা কোশ্চেন থাকে, তো এক একটা রং অ্যান্সারের জন্য ডিডাকশন হবে 0.25, ঠিক আছে? আচ্ছা, তো কলেজের সম্বন্ধে একটু বলে দিই, কি কি কলেজ আছে বা কোথায় কোথায় তোরা অ্যাপ্লাই করতে পারিস, মানে পরে যখন আর কি কাউন্সিলিং হবে এন অল। তো ফার্স্ট যেটা বেস্ট চয়েস সেটা হচ্ছে 1 নম্বর যাদবপুর আছে, ঠিক আছে? আগে এক সময় শিবপুর ছিল, বাট সেটা এখন আমার সময়ের আগের থেকেও বন্ধ হয়ে গেছে সেটা, কারণ ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে, তো শিবপুরে যাওয়ার স্কোপ নেই। তো যাদবপুর আছে 1 নম্বর বেস্ট অপশন। 2 নম্বর কেউ যদি সাউথে থাকি, সাউথের ছেলে মেয়ে হোস, তার জন্য কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বেস্ট নেক্সট অপশন হিসাবে। আর নর্থের ছেলে মেয়েদের জন্য জলপাই ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। দাদা বললাম যে দাদা বললাম কল্যাণীতে তো সিভিল নাই না? বহরমপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এরপরের অপশন, ঠিক আছে? কেউ যদি এরপরে অপশন দিতে চাস ভালো কলেজ হিসাবে, হ্যাঁ, এবার বাড়ির কাছের কলেজ হিসেবে অন্য কলেজ দিতে পারিস, কিন্তু ভালো কলেজ হিসেবে যদি কেউ অ্যাপ্লাই করতে চাস তাহলে বহরমপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। নেক্সট এরপরে আছে টেক্সটাইল কলেজ, যেটা শ্রীরামপুর, ঠিক আছে? শ্রীরামপুরে যেটা আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটাও ভালো কলেজ, মানে পরপর আমি সিকোয়েন্স ওয়াইজ বলছি, ঠিক আছে? এই দুজনের মধ্যে সেম, এরা দুজন সেম লেভেলেই থাকে, তো যার যেখানে সুবিধা সেটা। অবভিয়াসলি কল্যাণীতে সিভিল নেই, বাকি সব ডিপার্টমেন্টই পাবি। 6 নম্বর আছে আমাদের সিরামিক কলেজ, সিরামিক ইনস্টিটিউট, যেটা কলকাতাতেই আছে, ঠিক আছে? এখানেও সিভিল বা নেই, সিভিল নেই, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় সিভিল নেই। নেক্সট আছে আমাদের কুচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে? অ্যান্ড তারপরে আছে পুরুলিয়া, তো এই দুটা একদম নতুন কলেজ, ঠিক আছে? আরেকটা কলেজ আছে শুধু ITCSE-র জন্য, সেটা কলকাতাতেই, আমার কলেজটার নামটা ঠিক এক্সাক্টলি আমার মাথা থাকে না, তো এক্সাক্টলি কলকাতার মধ্যেই আছে আইটা কলেজ, সেটা আর কি সিএসই অ্যান্ড আইটির জন্যই। তো এই কয়টা আছে কলেজ, তারপরে আরো দুটা অপশন তোদের কাছে আছে, একটা আছে ইউআইটি,
ঠিক আছে, ইউআইটি হচ্ছে বেসিক্যালি, ইউআইটি না লিখে বর্ধমান, যেটা বার্ড ওয়ান বলা হয়, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজটা আছে, ঠিক আছে, ইউআইটি, ঠিক আছে, ফুল ফর্মটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তো ইউআইটি একটা কলেজ আছে যেটা সেমি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট না অ্যাকচুয়ালি, গভর্নমেন্টই, ফুলি গভর্নমেন্ট কলেজ বাট সেলফ ফাইন্যান্সড, ঠিক আছে, নিজেকে ফাইন্যান্সিং করতে হবে, মানে হাফ টাকাটা গভর্নমেন্ট স্পন্সার করবে, হাফ তোকে নিজেকে ওখানে স্পন্সার করতে হবে নিজেকে, ঠিক আছে। তো বর্ধমান ইউনিভার্সিটি আছে যেটা গভর্নমেন্ট, টোটালি গভর্নমেন্ট কলেজ বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে, বাট সেলফ ফাইন্যান্স, মানে তোর যেটা প্রাইভেট কলেজে যা খরচা হয় তার হাফ। তো অনেকেই এখানে পড়ে, আমার অনেক স্টুডেন্ট এখানেই পড়ে বর্ধমান ইউনিভার্সিটিতে। তারপর আরেকটা আছে যেটা আলিয়া ইউনিভার্সিটি, যেটা আগে আলাদা এক্সাম নিত, তো এখনো আলাদা এক্সাম নেয়, তার সাথে সাথে জিলেটেও এটা ইনক্লুড করা হয়েছে লাস্ট ইয়ার থেকে আলিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এটা মেনলি মোহামেডান বেসড ইউনিভার্সিটি, তো শুধুমাত্র মোহামেডানরা পড়ে যে তা না, সবাই পড়ে এখানে, ঠিক আছে, অনেক জিলেটে ভালো স্টুডেন্টরাই এখানে পড়ে, ঠিক আছে। তো ধর মোহামেডান বলতে পারি 60% এন্ড বাকি রিলিজিয়ান 40%, ঠিক আছে, তো এই রেশিওতে থাকে, তো এখানে সবাই পড়ে, ঠিক আছে, শুধু মোহামেডানদের কলেজ না, এটা সবাই এখানে পড়তে পারে, কোনো ব্যাপার না। তো এটা একদম, এটা একটা ভালো সুবিধা হচ্ছে, এটা একদম কলকাতার উপর, ঠিক আছে, কলকাতার উপর এটা, তো এটা তোর ওই রাজারহাটে, ঠিক আছে, কলকাতার রাজারহাট এরিয়াতে আছে, তো প্রপার লোকেশন, এটা একটা খুব ভালো সুবিধা। তো যাদের কলকাতার সাইডে বাড়ি, তো অনেকে এই অপশনটা নেয়, ঠিক আছে, এটাও ভালো কলেজ, অনেক প্রফেসর আছে। তো নিউ কলেজ হচ্ছে এই দুটো অ্যাকচুয়ালি, কেউ যদি আমাকে সাজেশন দিতে বলে, তাহলে যদি মানে কলকাতায় যেতে প্রবলেম না হয়, মানে নর্থ বেঙ্গল স্টুডেন্টদের বলছি, তাহলে আলিয়া বেশি বেটার এই কুচবিহার বা পুরুলিয়ার থেকে, ঠিক আছে, হিসাবে। যাই হোক, তো এই হচ্ছে আমার কাছে কলেজ অপশন, আমাদের কাছে 10টাই কলেজ অপশন আছে। এবার কোথায় কোন ডিপার্টমেন্ট আছে আমি বলে দিচ্ছি সব যে কলেজ গুলা বলছি, আলিয়া বাদ দিয়ে, আলিয়া বর্ধমান যাদবপুর বাদ দিয়ে সবাই এর আন্ডারে পড়ে, যাদবপুর যেরকম একটা নিজস্ব ইউনিভার্সিটি, সেরকম বর্ধমান যেরকম একটা নিজস্ব ইউনিভার্সিটি, আলিয়া যেরকম নিজস্ব ইউনিভার্সিটি, বাকি সব যে কলেজ গুলো আছে বললাম, সবগুলো কলেজ ম্যাকাউটের আন্ডারে, ওটা ম্যাকাউট ইউনিভার্সিটি আন্ডারে, মৌলানা আব্দুল কালাম আজাদের সবকিছু নিজের ক্ষমতা নিজের কাছে থাকে, তো জাস্ট নামে আর কি এরা ম্যাকটের আন্ডারে, আদারওয়াইজ সব ক্ষমতাই ওদের নিজস্ব, মানে কোশ্চেন পেপার থেকে শুরু করে তাদের নিজস্ব সার্টিফিকেট তৈরি হয় বা মার্কশিটও নিজেরা তৈরি করে, তো বাকি কলেজ গুলো সবগুলোর ম্যাকটের সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু জব ইঞ্জিন কলেজে ম্যাকটের সার্টিফিকেট দেয় না, জাস্ট লেখা থাকে ম্যাকটের, কিন্তু সার্টিফিকেটটা জব ইঞ্জিন কলেজ নিজে প্রোভাইড করে, ঠিক আছে, তো অটোনোমাস এটা জব ইঞ্জিন কলেজ, তো বাকি সবগুলোই ম্যাকটের মানে সার্টিফিকেট পাবি, তুই একটা প্রাইভেট কলেজ থেকে পাস করলেও যে সার্টিফিকেট পাবি, এই যে কল্যাণী বহরমপুর টেক্সটাইল সবগুলোর থেকে ওই সেম সার্টিফিকেট পাবি, শুধু জব ইঞ্জিন কলেজে কি অটোনোমাস হওয়ার জন্য ওদের সার্টিফিকেটটা আলাদা, এই আর কি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, এবার যাদবপুরে তো সব ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, যাদবপুরে কি কি ডিপার্টমেন্ট আছে আমি নাম বলে দিচ্ছি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তোর ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, আইটি, এগুলো তো হয়ে গেল, তার সাথে সাথে তোরা পাবি হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, তারপর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রনিক্সের আরেকটা ডিপার্টমেন্ট আছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, তারপর তোরা পাবি হচ্ছে তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তারপর হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আমি বলছিলাম মনে হয় বললাম প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, তো এরকম প্রচুর ডিপার্টমেন্ট আছে যাদবপুরে, অনেক অপশন আছে যাদবপুরে, তো এগুলো নিয়ে আমি পরে আবার ডিসকাশন করবো, আজকে বেশি লেন্দি হয়ে যাবে ভিডিওটা, যে কোন কোন কলেজে কি কি আছে। কল্যাণীতে যেরকম 6টা তোদের 5টা ডিপার্টমেন্ট পাবি, সিভিল বাদে সবই পাবি, মানে সিভিল বাদে
ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিএ তারপর সিএসি আইটি ইলেকট্রনিক্স সবগুলাই পাবি সিভিল বাদ দিয়ে। বহরমপুরেও সেম সিভিল বাদে বাকি সবগুলাই আছে। টেক্সটাইলেও আমার সিভিল নেই, বাকি সবগুলোই মনে হয় আছে, আমার একটু দেখতে লাগবে, তবে মনে হয় সবগুলোই আছে এখানে। ঠিক আছে, সিএসি আইটি তো আছে, সিনামিকেও বল। তাছাড়া সিএসি আইটি ইলেকট্রিক্যাল এগুলো পার্ট আছে। কুচবিহার পুরুলিয়া এখানে সবগুলো সাবজেক্টই আছে, মানে সিভিল থেকে শুরু করে আইটি পর্যন্ত ছটা সাবজেক্ট সবই পাবি। যত ইঞ্জিনিয়ারিং কলেজেও সিভিল থেকে শুরু করে আইটি পর্যন্ত সব পাবি। বর্ধমানেও সিভিল থেকে শুরু করে আইটি পর্যন্ত যেগুলো মেজর ট্রেড ছটা, মানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সিএসি আইটি সবগুলোই পাবি। আলিয়াতেও সিভিল থেকে শুরু করে আইটি পর্যন্ত সব পাবি। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল। আমি পরে না হলে আবার পরে একদিন আমি মানে আরো ডিটেল বলবো। আর এবার প্রাইভেট কলেজের ব্যাপার একটু বলি, যদি কারো প্রাইভেট কলেজের ব্যাপার থাকে। কারণ এরকম না যে প্রাইভেট কলেজে পড়ার জন্য কোনো র্যাঙ্ক করতে হবে না, ভালো প্রাইভেট কলেজে পড়তে গেলেও কিন্তু খুবই ভালো র্যাঙ্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু তারা সিট তাদের ওখানে সিট পাবি না। ডোনেশন দিতে চাইলেও সেই ডোনেশনটা এতটাই বেশি হবে, সেই ডোনেশনটা সবসময় পসিবল হবে না। ঠিক আছে, তো এরকম যদি কারো থিঙ্কিং থাকে যে প্রাইভেট কলেজেই পড়বো, তো সেক্ষেত্রে ভালো প্রাইভেট কলেজে পড়তে গেলেও কিন্তু ভালো র্যাঙ্ক করতে হবে। তো ভালো প্রাইভেট কলেজে বলতে এক নম্বরে আছে আইএম। ঠিক আছে, তো অনেকেই আইএম এর নাম নিশ্চয়ই জানিস। তো আইএম এর প্রবলেম হচ্ছে আইএম এ সিভিল নেই। ঠিক আছে, সিভিল বাদ দিয়ে সব আছে, তো সিভিল নেই। আদারওয়াইজ যদি কেউ ভালো প্রাইভেট কলেজে যেতে চাস, এক নম্বর প্রেফারেন্স থাকবে সবসময় আইইএম এ। ঠিক আছে, খুবই ভালো কলেজ, খুবই ভালো প্লেসমেন্ট হয়। দুই নম্বর আছে হেরিটেজ, এখানে সিভিল থেকে শুরু করে আইটি পর্যন্ত সব পাবি। ঠিক আছে, এটাও একটা অটোনোমাস কলেজ, নিজস্ব কোশ্চেন পেপার তৈরি করে নিজেরাই আর কি কোশ্চেন অ্যান্সার দেখে। ঠিক আছে, তো হেরিটেজ একটা ভালো কলেজ অপশন। নেক্সট আছে তোদের হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, এইচআইটি। ঠিক আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা একটা কলেজ আছে, এটাও ভালো কলেজ, বিকজ এখানেও মানে প্রিভিয়াস ইয়ারে অনেক ভালো ভালো চাকরি পেয়েছে। ঠিক আছে, ছেলেমেয়েরা অনেকে ভালো ভালো এখান থেকে অনেকে বের হয়েছে, তো এই হলদিয়া ভালো কলেজটা কিন্তু খুব ভালো, অনেকে জানে না হয়তো। নেক্সট আছে মেঘনাথ সাহা, এবার বাকিগুলো প্রেফারেন্সের উপর। তারপর আছে তোর টেকনো ইন্ডিয়া সল্ট লেক, টেকনো ইন্ডিয়া মেন যেটা সল্ট লেকে যেটা আছে, কারো কাছে রাজারহাট আছে। ঠিক আছে, তারপর আর বাকি নেতাজি আছে, তো এগুলো বাকি কলেজগুলো তো আছেই। আর আমাদের ওই নর্থে তো আছেই, মানে নর্থ বেঙ্গলে তো আছেই এসআইএম আর এসআইটি। তো এসআইএম এসআইটির কথা আমি বলছি না এখানে। তো বেস্ট কলেজের মধ্যে এ দুটাই আমার হিসাবে বেস্ট, যেখানে আমাদের র্যাঙ্কটা এতটা ভালো করতে হবে যে কম্পিটিশনের ব্যাপার আছে, সে দুটো কলেজ হচ্ছে এই আইইএম আর হেরিটেজ। ঠিক আছে, এই দুটো কলেজে যদি চান্স পেতে হয় সেরকমই র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, ইভেন অনেক ভালো ভালো ছেলে মেয়ে যারা গভর্নমেন্ট কলেজে পেত, চান্স পেতই হয়তো যাদবপুর বাদ দিয়ে, তো তারা কিন্তু আইএমএ বা হেরিটেজে অ্যাডমিশন নেয়। ঠিক আছে, কারণ হয়তো অন্য কলেজে দূর হয়ে যাবে বা কিছু, তো এরকম কিন্তু অ্যাডমিশন নেয়। তো আইএম এন্ড হেরিটেজে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। তো প্রথমে এই আইএম হেরিটেজে কম্পিটিশন হবে, তারপরে এই মেঘনাথ সাহা আর তোর সল্ট লেক টেকনো ইন্ডিয়া সল্ট লেক এই দুটোতে কম্পিটিশন হবে এরপরে। তো এই দুটো এই চারটা কলেজে পেতে গেলেও কিন্তু ভালো র্যাঙ্ক লাগবে, উইদিন হান্ড্রেড। ঠিক আছে, উইদিন হান্ড্রেড র্যাঙ্ক লাগবে নিজের ডিপার্টমেন্টে। ঠিক আছে, আইএম এ হেরিটেজে তো উইদিন হান্ড্রেড থাকলেও সিকিউর না। ঠিক আছে, আমি বলবো আরো কম লাগে, বিশেষ করে আইএম এ তো আরো কম, অনেকটাই কম। তো এগুলো কিন্তু এই ভালো ভালো কলেজগুলো তো র্যাঙ্ক করতে র্যাঙ্ক কিন্তু ভালো লাগে, আদারওয়াইজ ডোনেশন দিতে লাগবে হিউজ। ঠিক আছে, আর সবসময় ওরা ডোনেশন অ্যাকসেপ্ট করে না, কারণ ওদের সিট প্রচুর ফিল আপ হয়ে যায়। তো যাই হোক, এগুলো আমি ভালো প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলো বললাম। এবার র্যাঙ্কের কথা বলি, আচ্ছা র্যাঙ্ক না সরি, র্যাঙ্কের কথা আমি পরে আসবো, পরের দিন আসবো। আজকে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কে কোন ডিপার্টমেন্টে যেতে পারবি। ঠিক আছে, আগে একটা যেটা নিয়ম ছিল লাস্ট ইয়ারের আগ পর্যন্ত, যে সিভিল শুধুমাত্র যেতে পারবে সিভিলে আর কনস্ট্রাকশনে, যাদবপুরে কনস্ট্রাকশন ছিল সেখানে যেতে পারবে, সেরকম ইলেকট্রিক্যাল শুধু যেতে পারবে ইলেকট্রিক্যালে। ঠিক আছে, অ্যান্ড তার সাথে সাথে ওই যাদবপুরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, সল্ট লেকে, তো সেখানে যেতে পারবে। মেকানিক্যালের অপশন ছিল, ওই মেকানিক্যালে যেতে পারবে, প্রোডাকশনে যেতে পারবে। ঠিক আছে, ইলেকট্রনিক্সের অপশন ছিল, ইলেকট্রনিক্সের অপশন ছিল ইলেকট্রনিক্সে যেতে পারবে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন,
আরেকটা ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, যেটা যাদবপুরে আছে সেটা যেতে পারবে। আর অপশন ছিল আইটি, আইটি যেমন সিএসসি কি আছে, সিএসসি হচ্ছে সিএসসি আর আইটি তে যেতে পারবে। সার্ভে যেটা আছে, সার্ভে স্টুডেন্টরা সিভিলে যেতে পারবে। আইসি ছেলে এরা বা মেয়েরা তারা যেতে পারবে হচ্ছে ইলেকট্রনিক্সে, ঠিক আছে, ইলেকট্রনিক্সে। এটা ছিল আগে সিলেবাস, মানে আগে সিলেবাস বলছে আগে ট্রেন, মানে যেটা আগে লেখা ছিল। লাস্ট ইয়ার থেকে এই টোটাল জিনিসটা সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা কিছুটা ভালো আবার কিছুটা বাজেও, যেটা হচ্ছে যে ইচ্ছা যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারবে। তুই সিভিল হলে আইটি তে যেতে পারবি, আইটি হলে সিভিলে যেতে পারবি, যে যে ইচ্ছা ডিপার্টমেন্টে যেতে পারবে। তো এটা মেনলি ভালো হয়েছে, বিশেষ করে যেগুলো ছোট ছোট ডিপার্টমেন্ট ছিল, যেগুলো আগে হয়তো বেশি ডিপার্টমেন্টে অ্যাক্সেস করতে পারতো না, যেরকম সার্ভে বা আইসি, এরা কি হতো, এরা জাস্ট ইলেকট্রনিক্সে অ্যাপ্লাই করতে পারতো বা তোর সার্ভিস শুধু সিভিলে অ্যাপ্লাই করতে পারতো। তো এদের জন্য অনেক ভালো হয়েছে, বিকজ একটা ব্রড ওপেন করে দেওয়া আছে রাস্তা, যেটা সবাই সব ডিপার্টমেন্টে যেতে পারবি। সিভিল হলে তুই ইলেকট্রিক্যাল থেকে শুরু করে আইটি, মেকানিক্যাল হলে তুই ইলেকট্রিক্যাল শুরু করে আইটি, যে কোনো ডিপার্টমেন্টে যে কেউ সুইচ করতে পারবি, ঠিক আছে। তো এই জন্য এখন আগে কি হতো, আগে ট্রেড র্যাঙ্ক আসতো, ট্রেড র্যাঙ্ক বলতে ডিপার্টমেন্টাল র্যাঙ্ক, তোর নিজের ডিপার্টমেন্টে তোর কত র্যাঙ্ক হয়েছে সেটা আসতো। তো এখন সেই ডিপার্টমেন্টাল র্যাঙ্কের কোনো ভ্যালু নেই, ঠিক আছে, কারণ কি ডিপার্টমেন্টাল র্যাঙ্ক করে কোনো লাভ নেই। আগে কি ডিপার্টমেন্টাল র্যাঙ্কের কি ভ্যালু ছিল, যে নিজের ডিপার্টমেন্টের থেকে নিজের ডিপার্টমেন্টের কম্পিটিশন, মানে তোর সাথে শুধু সিভিলেরই কম্পিটিশন, সিভিলের স্টুডেন্ট হলে সিভিলের কম্পিটিশন, মেকানিক্যালের স্টুডেন্ট হলে মেকানিক্যালের কম্পিটিশন, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক্স, সার্ভে হলে সার্ভে, আইসি হলে আইসি অ্যান্ড ইলেকট্রনিক্স, এরকম, মানে সার্ভে হলে সার্ভে না, সার্ভের সাথে সিভিলের, তো এরকম কম্পিটিশনটা ছিল আর কি। তো এখন সেটা যেহেতু ওপেন করে দিছে, তো এরকম করে নিজস্ব ডিপার্টমেন্টে কম্পিটিশনে কোনো ব্যাপার নেই, সবাই একসাথে কম্পিটিশনে নামবে, সেজন্য কোনো ট্রেড র্যাঙ্কের এখন আর গল্প নেই, ঠিক আছে। এখন ট্রেড র্যাঙ্ক আর দেয় না, এখন হচ্ছে জিএমআর দেওয়া হয়, ঠিক আছে, জেনারেল মেরিট র্যাঙ্ক, মানে সবাই মিলে, কারণ এখন যে স্টুডেন্ট ইচ্ছা যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারবে, ঠিক আছে। তো এটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে, তো আশা করি এই বছরও একই রকমই হবে, তো তোরা এটাই ভাবতে পারিস, এই একই সিস্টেমেই চলবে, ঠিক আছে। তো এটা এবার শুরু হয়েছে, তো র্যাঙ্ক যদি বলিস উইদিন ডিপার্টমেন্টাল হিসেবে বলছি, জিএমআর হিসেবে বলছি না, উইদিন যদি 50 র্যাঙ্ক থাকে, এখন যেহেতু ওপেন করে দিয়েছে ট্রেন, মানে সব ডিপার্টমেন্ট যে যেখানে ইচ্ছা যেতে পারবে, যদি করে এসে যেহেতু, তাই উইদিন 50 র্যাঙ্ক থাকলে যে কোনো ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এখন তুই যাদবপুর বা জলপাইগুড়ি বা কল্যাণী যদি জিজ্ঞেস করিস, তাহলে আরো কম র্যাঙ্ক লাগবে, ঠিক আছে, এই তিনটা কলেজের জন্য র্যাঙ্কটা অনেকটাই কম লাগবে, বাট বাকি বহরমপুর হতে পারে, টেক্সটাইল হতে পারে, বা কুচবিহার, পুরুলিয়া, এগুলোর জন্য উইদিন 50 সাফিসিয়েন্ট, কিন্তু ওই বাকি কলেজগুলোর জন্য তোকে 30 উইদিন রাখতে হবে। যাদবপুরে যেতে গেলে টপ 10 বা 15 বোধহয় র্যাঙ্ক রাখতে হবে, ঠিক আছে। তো যদিও এখন অনেক সিট বেশি দেয়, আগে সিট কম রাখতো, অনেকই কম ছিল, আমার সময় যাদবপুরে সিভিলে কোনো সিট ছিল না, তখন শুধুমাত্র জব ইঞ্জিন কলেজেই, মানে সিভিলে শুধু সিট ছিল না, আর ইলেকট্রনিক্সের সিট ছিল না, শুধু জব ইঞ্জিন কলেজেই তখন সিট ছিল, মাত্র সেই বছর আমি যখন দিয়েছিলাম 13টা সিট ছিল গভর্নমেন্টে, ঠিক আছে, জেনারেল র্যাঙ্কে, জেনারেলে 13টা, সরি ভুল বললাম, 9টা সিট ছিল, নটা সিট ছিল আমার সময় সিভিলে, বিকজ তখন পুরুলিয়াও স্টার্ট হয় নাই, কুচবিহারও স্টার্ট হয়নি, তো তখন 13 র্যাঙ্ক যে লাস্ট ছিল সেই একমাত্র সিভিলের গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। তো তাও পেয়েছিল সে, যে 12 র্যাঙ্ক ছিল সে গভর্নমেন্ট ছেড়ে দিয়ে হেরিটেজে ভর্তি হয়েছিল, তাই 13 র্যাঙ্কে যে ছিল সে পেয়েছিল। তো যাই হোক, এখন অনেক কলেজ খুলে গেছে, তো এখন সিটও অনেক বেশি দেয়, তো 50 উইদিন থাকলে সেফ এখন, ঠিক আছে, 50 থেকে 70 মধ্যে থাকলেও পাওয়া যায় না, 50 থেকে 70 মধ্যে পাওয়া যায়, পরের দিকে পাওয়া যায়, হয়তো ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হলে জলপাইতে পাওয়া যেতে পারে, বা পুরুলিয়া কুচবিহারে পাওয়া যেতে পারে। তো এটা উইদিন 50, বিলো 50 হচ্ছে সেফ গ্রাউন্ড, মানে এটা আমি ডিপার্টমেন্টাল র্যাঙ্ক বলছি, জিএমআর বলছি না। হ্যাঁ, যে 50 ডিপার্টমেন্টাল হবে তার জিএমআর, ধর সিভিলেই যদি বলি, সে যদি 50 ডিপার্টমেন্টাল হয় তার জিএমআর হবে 200 অ্যারাউন্ড, ঠিক আছে, অ্যারাউন্ড 200 হবে, কম বেশি হতে পারে, +20 -20 হতে পারে, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মোটামুটি একটা জেনারেল পাওয়া যায়। যদি ট্রেড র্যাঙ্ক তোর 50 হয়, জিএমআর অলমোস্ট ধর 200 হবে এরকম, ঠিক আছে। তো এই আর কি গল্প টোটাল, তো আজকে এতটুকু আমি বলি, তোদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বল।
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। ঠিক আছে, তো কোশ্চেন নাই মনে হচ্ছে, তো তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট ডে থেকে আমরা পড়াটা স্টার্ট করবো।